ডিসেম্বর, 5 ডিসেম্বর 1970 সালে, এটা একটু খেয়াল রাখবেন। 5 ডিসেম্বর এটা ইম্পর্টেন্ট, এটা হচ্ছে বাংলাদেশের নামকরণ করা হয় এই তারিখে। এই 5 ডিসেম্বর দিয়ে কিছু মনে রাখবেন, আরো কিছু মনে রাখবেন, মনে রাখবেন 1963 সালের 5 ডিসেম্বর হোসেন শহীদ সোহরাওয়ার্দী মারা যায়। হোসেন শহীদ সোহরাওয়ার্দীকে বলা হয় গণতন্ত্রের মানুষ পুত্র। এই হোসেন শহীদ সোহরাওয়ার্দীর ষষ্ঠ মৃত্যুবার্ষিকী 1969 সালে অনুষ্ঠিত হয়। সেই ষষ্ঠ মৃত্যুবার্ষিকী মিলাদ মাহফিলে বঙ্গবন্ধু বাংলাদেশের নামকরণ করেন, সরি, এই অঞ্চলের নামকরণ করেন বাংলাদেশ। এরপরে 5 ডিসেম্বর আরেকটা জিনিস খেয়াল রাখবেন, আমি 5 ডিসেম্বর দিয়ে আপনাকে কিছু জিনিস খেয়াল করে দেই। 5 ডিসেম্বর 2008 সালে, 5 ডিসেম্বর 2008 সালে জাতিসংঘ 21শে ফেব্রুয়ারিকে স্বীকৃতি দেয়, ইউএন, ইউএন 21শে ফেব্রুয়ারিকে স্বীকৃতি দেয়, 21শে ফেব্রুয়ারিকে, 21শে ফেব্রুয়ারিকে স্বীকৃতি দেয়, ওকে, স্বীকৃতি দেয় একই তারিখ। এবং 5 ডিসেম্বর দিয়ে আরেকটা জিনিস আপনি জানতে পারেন, যদিও এটা পরীক্ষায় আসবে না, জেনে রাখেন, তথ্য জেনে রাখলে তো সমস্যা নাই। 5 ডিসেম্বর 2013-তে নেলসন ম্যান্ডেলা বর্ণবাদ নেতা মারা যায়, নেলসন ম্যান্ডেলা মারা যায়, নেলসন ম্যান্ডেলা মারা যায়। কত তারিখ? 5 ডিসেম্বর 2013 সাল, একটাই তারিখ। 5 ডিসেম্বর দিয়ে আমরা দুইজন ব্যক্তির মৃত্যু জানবো, একজন হোসেন শহীদ সোহরাওয়ার্দী, যাকে বলা হচ্ছে গণতন্ত্রের মানুষ পুত্র। সেই হোসেন শহীদ সোহরাওয়ার্দীর ষষ্ঠ মৃত্যুবার্ষিকী 1969 সালে 5 ডিসেম্বর, যেখানে বঙ্গবন্ধু বাংলাদেশের নামকরণ করেন, এই অঞ্চলের নামকরণ করেন বাংলাদেশ। এবং 5 ডিসেম্বর 2008 সালে জাতিসংঘ 21শে ফেব্রুয়ারিকে স্বীকৃতি দেয়, মনে রাখবেন, এর আগে স্বীকৃতি দেয় ইউনেস্কো 1999 সালের 17ই নভেম্বর। এরপর 5 ডিসেম্বর 2013 সালে নেলসন ম্যান্ডেলা মারা যান, যিনি জন্মগ্রহণ করেছিলেন 1918 সালের 18ই জুলাই। মনে রাখবেন, নেলসন ম্যান্ডেলার জন্মদিন তার নাম অনুযায়ী দিবস, যেমন 18ই জুলাইকে বলা হয় ম্যান্ডেলা দিবস। বাংলাদেশে একজন আছে রোকেয়া দিবস, যার জন্ম এবং মৃত্যু তারিখ 9ই ডিসেম্বর। আন্তর্জাতিক ভাবেও একজন ব্যক্তির জন্মদিন হচ্ছে তার নামের দিবস, রোকেয়া দিবস 9ই ডিসেম্বর, ম্যান্ডেলা দিবস 18ই জুলাই। এই খুবই সহজ জিনিস। ক্যামেরা ব্লার হচ্ছে মাঝে মাঝে ভাইয়া নেটের কারণে, ফিক্সড জায়গাতেই রাখা আছে ভাইয়া, মাঝে মাঝে ব্লার হচ্ছে নেটের কারণে। হ্যাঁ, মোটামুটি 173 জন জয়েন করছে, এখন আমরা ক্লাসে, এখন আমরা ক্লাসে যাইতে পারি। 19 মার্চ, 19 মার্চ আমরা একটা তথ্য দিয়ে অনেকগুলো তথ্য মনে রাখবো, একটা তথ্য দিয়ে অনেকগুলো তথ্য মনে রাখবো। স্যার, ওহো, এটা কি বলছেন? ব্রিটেন কার কাছ থেকে স্বাধীনতা লাভ করে এটা তো আমার জানা নেই। ব্রিটেন তো একসময় ইংরেজি সাহিত্যে আমরা পড়ছিলাম না যে অ্যাংলো স্যাক্সন জাতি জার্মান থেকে আসছিল বোধ হয়, ওরা ওদেরকে শাসন করতো, এরকমই তো। ম্যান্ডেলার জন্মসাল লাগবে না, ম্যান্ডেলার জন্মসাল কত? ম্যান্ডেলার জন্মসাল 1918 সাল, আর কি, আর তো কিছু না। হ্যাঁ, এবার আমরা ক্লাসে চলে যাব। অলরেডি 200 জনের কাছাকাছি জয়েন করে ফেলছে, আলহামদুলিল্লাহ, আমরা এখন ক্লাসে চলে যাব। 19 মার্চ কি ছিল এই দিন, কেন এই দিনটা বিখ্যাত? 19 মার্চকে বিখ্যাত বলতেছি, 19 মার্চকে 1971 সালে কেন আমরা আনতেছি, 19 মার্চ, 19 মার্চ, ওকে, মনে রাখবেন। এই দিন গাজীপুরের জয়দেবপুরে, এই দিন গাজীপুরের জয়দেবপুরে, গাজীপুরের জয়দেবপুরে, গাজীপুরের জয়দেবপুরে সাধারণ জনতা, গাজীপুরের জয়দেবপুরের সাধারণ মানুষ, সাধারণ জনতা এবং ইপিআর, ইপিআর, ইস্ট পাকিস্তান রাইফেলস, এই ইপিআর এর পরবর্তীতে নাম হয় বিডিআর, বাংলাদেশ রাইফেলস,
এরপরে নাম হয় বিজিবি, বর্ডার গার্ড অফ বাংলাদেশ। মনে রাখবেন আজকের যারা বিজিবি, একাত্তরে তারা ছিল ইপিআর। ওকে, অনেকেরই ইপিআর জিনিসটা ক্লিয়ার না। ইপিআর মানে বাংলাদেশ সেনাবাহিনী না। 1971 সালে বাংলাদেশ সেনাবাহিনীর, আজকের বাংলাদেশ সেনাবাহিনী 1971 সালে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট নামে পরিচিত ছিল, আর ইপিআর নামে পরিচিত ছিল আজকের বিজিবি। আজকের বিজিবি তার মানে 1971 সালের ইপিআর, পরবর্তীতে হয় বিডিআর বাংলাদেশ রাইফেলস, তারপর হচ্ছে বিজিবি। তো এই গাজীপুরের জয়দেবপুরে সাধারণ জনতার ইপিআর মিলে পাকিস্তানিদের বিরুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলে, সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলে, প্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলে। এটাই তো সশস্ত্র মানন। আচ্ছা, সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলে, প্রতিরোধ গড়ে তোলে, এটা পরীক্ষায় আসে যে পাকিস্তানিদের বিরুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধ কোথায় গড়ে তোলা হয়। গাজীপুরের জয়দেবপুরে পাকিস্তানিদের বিরুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধ কত তারিখে গড়ে তোলা হয়? 19 মার্চ। পাকিস্তানিদের বিরুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধ কারা গড়ে তোলে? সাধারণ জনতা এবং ইপিআর। পাকিস্তানিদের বিরুদ্ধে তাহলে প্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে উঠল 19 মার্চ। এই জন্য 19 মার্চ কে বলা হয় সশস্ত্র প্রতিরোধ দিবস, সশস্ত্র প্রতিরোধ দিবস, সশস্ত্র প্রতিরোধ দিবস। মনে রাখবেন এটা পরীক্ষায় আসে যে সশস্ত্র প্রতিরোধ দিবস কবে? 19 মার্চ। কিন্তু যদি পরীক্ষায় আসে সশস্ত্র দিবস কবে, সশস্ত্র দিবস কবে, তাহলে কিন্তু হবে 21 নভেম্বর। 21 নভেম্বর, সশস্ত্র প্রতিরোধ দিবস 19 মার্চ, আর সশস্ত্র দিবস হচ্ছে 21 নভেম্বর। কারণ 1971 সালের 21 নভেম্বর যৌথ বাহিনী গঠিত হয়, এই জন্য 21 নভেম্বরকে বলা হচ্ছে সশস্ত্র দিবস। আর যেহেতু 19 মার্চ পাকিস্তানিদের বিরুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলা হয়, এই জন্য 19 মার্চকে বলা হচ্ছে প্রথম সশস্ত্র প্রতিরোধ দিবস। প্রতিরোধ শব্দটা থাকলে 19 মার্চ, আর প্রতিরোধ নেয়া থেকে শুধু সশস্ত্র দিবস থাকলে 21 নভেম্বর। এতটুকু ক্লিয়ার হয় একটু কমেন্ট করবেন, এটা একটু ইম্পর্টেন্ট বিষয়, একটু ক্লিয়ার করবেন স্যাররা, একটু ক্লিয়ার করেন, একটু ক্লিয়ার করবেন ভাই এবং বোন যারা আছেন, একটু ক্লিয়ার করেন যদি এতটুকু হয়ে থাকে আপনার। তাহলে উনি পেয়ে গেলাম সশস্ত্র প্রতিরোধ দিবস, এই দিন গাজীপুর সর্বপ্রথম পাকিস্তানিদের বিরুদ্ধে সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলা হয়, সশস্ত্র তোলা হয়। ওকে, জি স্যার, 3 জানুয়ারি কি বলছিলাম আবার দেখি একদম কি বলছে। হ্যাঁ, মনে রাখবেন 18 জানুয়ারি, এই একটা সুন্দর প্রশ্ন, বলা হচ্ছে আগরতলা কবে দায়ের করা হয়, সেটা আছে 18 জানুয়ারি। আমি বলছি ডেট ঠিক মনে রাখবেন, 3 জানুয়ারি প্রাথমিক ভাবে দায়ের করা হয়, যেখানে বঙ্গবন্ধুকে আসামি করা হয়, ঢুকে আসামি করা হয় না, পরবর্তী জানুয়ারি মামলাটাতে পূর্ণাঙ্গ ভাবে এখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে 1 নম্বর আসামি দেওয়া, গ্রেফতার করা হয়, দুইটাই ঠিক। তবে তলা মামলা দায়ের করা হয় কবে, তাহলে 3রা জানুয়ারি দেবে, যেহেতু প্রথম দায়ের করা হয়, আর যদি 3 জানুয়ারি না জানুয়ারি দেবেন, আর 3 আর 18 জানুয়ারি দুইটাই থাকলে 3 জানুয়ারি দেবে, খুব ইজি জিনিস। কথা আটকে আছে, সাউন্ড প্রবলেম হচ্ছে স্যার, সাউন্ড প্রবলেম এখান থেকে নাকি আরো পড়িয়েছে, এখান থেকেই সাউন্ড প্রবলেম স্যার, সাউন্ড কি খুবই প্রবলেম করতেছে গো স্যার, খুব সাউন্ড প্রবলেম করে, নেট প্রবলেম করতেছে স্যার ব্যাপক ভাবে,
ব্যাপক ভাবে নেট প্রবলেম করতেছে, ব্যাপক ভাবে নেট প্রবলেম করতেছে। আসলে এখানে আমার কোনো দোষই নেই, এখানে আমার কোনো দোষই নেই। এখনো কি সাউন্ড প্রবলেম করে? না, ক্লিয়ার স্যার। এখনো সাউন্ড প্রবলেম করে স্যার? গতকালের মতো অবস্থা, একটু তো খারাপ থাকবেই, একটু আপনারাও কষ্ট করেন, আমরাও একটু কষ্ট করি। যাই হোক, এটা খুব বেশি ফ্যাক্টর না। এখন ক্লিয়ার তো? আচ্ছা স্যার, স্যার শেষের কথাগুলো বুঝি নাই, শেষের কথাগুলো বোঝেন নাই। শেষে আমি বলছিলাম যে আগরতলা মামলা, একজন প্রশ্ন করেছিল যে আগরতলা মামলা কবে দায়ের করা হয়। আমি পুড়িয়েছিলাম 3 জানুয়ারি, উনি সেটা দেখেছেন 18 জানুয়ারি, কথা দুইটাই ঠিক। 3 জানুয়ারি প্রাথমিক ভাবে আগরতলা মামলা দায়ের করা হয়, সেই মামলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আসামি করা হয়নি। পরবর্তীতে 18 জানুয়ারি মামলাটাকে পুনরায় দায়ের করা হয় এবং সেখানে বঙ্গবন্ধুকে 1 নম্বর আসামি করা হয়। এই জন্য 3 জানুয়ারি 18 জানুয়ারি দুটাই ঠিক, কিন্তু যদি পরীক্ষায় আসে আগরতলা মামলা কবে দায়ের করা হয়, তাহলে 3 জানুয়ারি অ্যান্সার করবেন, আর 3 জানুয়ারি অপশনে না থাকলে 18 জানুয়ারি অ্যান্সার করবেন, আর 3 আর 18 দুইটাই থাকলে 3 জানুয়ারি অ্যান্সার করবেন, সমস্যা নেই। এগুলা এত কন্ট্রাডিক্টরি তথ্য আসবে না, একটা দুইটা তথ্য এরকম আসে, এগুলো নিয়ে চিন্তা করতে হবে না। বা 4-5টা 200টা প্রশ্নের ভিতরে এরকম সব মিলে যদি 4-5টা প্রশ্ন এরকম কনফিউশন থাকে, এটা নিয়ে টেনশনের কিছু নাই, এটা থাকবেই। হ্যাঁ, এরপর আমরা চলে যাব 19 মার্চের পরে, চলে যাব 19 মার্চের পরে 25 মার্চ। এটা তো আমরা জানি 25 মার্চ 1971, তাই না? অপারেশন সার্চ লাইট, এটাও আমরা জানি। অপারেশন সার্চ লাইট পরীক্ষায় আসে বাঙালি গণহত্যার জন্য পাকিস্তানি বাহিনী কর্তৃক পরিচালিত অভিযানটার নাম কি? অপারেশন সার্চ লাইট। 25 মার্চ, এদিন বৃহস্পতিবার ছিল, এদিন কি বার ছিল? বৃহস্পতিবার ছিল। এবং এই 25 মার্চকে যেটা জানানোর জন্য বলা হচ্ছে আর কি, 2017 সালে, 2017 সালে বাংলাদেশ সরকার গণহত্যা দিবস হিসেবে পালন করা শুরু করে। তাহলে 25 মার্চ বর্তমানে কি? জাতীয় গণহত্যা দিবস, আন্তর্জাতিক না কিন্তু, বাংলাদেশের গণহত্যা দিবস হচ্ছে 25 মার্চ। এটা 2017 সাল থেকে বাংলাদেশ সরকার এই গণহত্যা দিবস হিসেবে 2017 সালে এটাকে পাশ করে। আর 25 মার্চ বিখ্যাত কেন? অপারেশন সার্চ লাইটের জন্য। এই অপারেশন সার্চ লাইটের আপনার মাস্টার মাইন্ড কারা কারা ছিল? ইয়াহিয়া খান ছিল, তাই না? রাও ফরমান আলী ছিল, তারপরে এরা ছিল এই অপারেশন সার্চ লাইটের মাস্টার মাইন্ড। এককভাবে কোনো ব্যক্তিকে বলা যাবে না, কালেক্টিভ, একক ব্যক্তির মাথা থেকে এই অপারেশন সার্চ লাইট আসেনি। এটা অপারেশন সার্চ লাইট অনেকের খারাপ চিন্তার ফলাফল বলতে পারেন। সেখানে ইয়াহিয়া খান, রাও ফরমান আলী, খাদিম রাজা, নাকি জেনারেল খাদিম রাজা, খাদিম হাসান রেজা, এদের দুষ খারাপ চিন্তার ফলাফল ছিল এই অপারেশন সার্চ লাইট। এটা কিবার ছিল? বৃহস্পতিবার ছিল। এবং এই অপারেশন সার্চ লাইটের পরই 26 মার্চ, 26 মার্চ প্রথম প্রহরে 12:20 মতান্তরে 12:30, 12:30 ধরেন, 12:30 বঙ্গবন্ধু কি করবে? ওয়্যারলেসের মাধ্যমে স্বাধীনতার ঘোষণা জারি করেন, স্বাধীনতার ঘোষণা জারি করেন। খেয়াল করবেন, 26 মার্চ প্রথম প্রহরে 12:30 ওয়্যারলেসের মাধ্যমে বঙ্গবন্ধু কি করেন? বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা জারি করেন। এবং মনে রাখবেন, পরবর্তীতে এই 26 মার্চ রাত 1:30
বঙ্গবন্ধুকে গ্রেফতার করা হয়, বঙ্গবন্ধুকে গ্রেফতার করা হয়, গ্রেফতার করা হয়। তো বঙ্গবন্ধুকে গ্রেফতার করার জন্য বঙ্গবন্ধুকে গ্রেফতারের জন্য পাকিস্তানি বাহিনী যে অভিযানটা চালায় বঙ্গবন্ধুকে গ্রেফতারের জন্য, সেটাকে বলা হয় অপারেশন বিগ বার্ড। অপারেশন বিগ বার্ড। তাহলে অপারেশন বিগ বার্ড কি? বঙ্গবন্ধুকে গ্রেফতারের জন্য পরিচালিত অভিযান, বঙ্গবন্ধুকে গ্রেফতারের জন্য পরিচালিত অভিযানটাকে কি বলে? অপারেশন বিগ বার্ড। তাহলে অপারেশন বিগ বার্ড কত তারিখের ঘটনা? 26 মার্চের ঘটনা। আর অপারেশন সার্চ লাইট কত তারিখের ঘটনা? তার একদিন আগের 25 মার্চের ঘটনা। অপারেশন সার্চ লাইটের মাধ্যমে বাঙালি জাতিকে নির্মূল করার পরিকল্পনা গ্রহণ করা হয়, চেষ্টা করা হয়। আর অপারেশন বিগ বার্ডের মাধ্যমে বঙ্গবন্ধুকে অ্যারেস্ট করে রাখা হয়, গ্রেফতার করা হয়। ওকে, যদি বুঝে থাকেন একটু কমেন্ট করবেন। একটা বাংলা একটা ইংলিশ, তাই তো? কি গো, যদি বুঝে থাকেন একটু কমেন্ট করবেন ভাই, বুঝে থাকলে একটু কমেন্ট করেন। বুঝে থাকলে একটু কমেন্ট করেন। এতটুকু। 25 মার্চ বর্তমানে গণহত্যা দিবস হিসেবে বাংলাদেশে পালিত হয়। এদিন ছিল কি বার? বৃহস্পতিবার। এরপরে 26 মার্চ প্রথম প্রহরে 12:30 মিনিটে বঙ্গবন্ধু ওয়্যারলেসের মাধ্যমে স্বাধীনতার ঘোষণা জারি করে, বাংলাদেশ স্বাধীনতার ঘোষণা কি করে? জারি করে। এবং সেই 26 মার্চ রাত 1:30 মিনিটে বঙ্গবন্ধুকে গ্রেফতার করা হয়। বঙ্গবন্ধুকে গ্রেফতার করার জন্য পরিচালিত যে অভিযান বা বঙ্গবন্ধুকে গ্রেফতারের জন্য যে অভিযানটা পরিচালনা করা হয়, সেটাকে বলা হয় অপারেশন বিগ বার্ড। অপারেশন বিগ বার্ড। অপারেশন বিগ বার্ড। ওকে, এরপর আমরা চলে যাব 10 এপ্রিল। সরাসরি 10 এপ্রিলে চলে যাব। স্যার জিয়াউর রহমান নিয়ে কিছু বলেন। জিয়াউর রহমান আসুক, জিয়াউর রহমানের কথা আসবে তো, সেক্টর পড়াইতে গেলে ওনার নামটা আসবে। এরপরে যাকে যেখানে প্রয়োজন তাকে সেখানে রাখাটাই বুদ্ধিমানের কাজ, তাই না? এরপর হচ্ছে 10 এপ্রিল। 10 এপ্রিল, 10 এপ্রিল কি হয়? 10 এপ্রিল 1971 কি হয়? 10 এপ্রিল অনেকগুলো ঘটনা ঘটবে, মনে রাখবেন। এই দিন কি হবে? এই দিন মুজিবনগর সরকার গঠন করা হয়, মুজিবনগর সরকার গঠিত হয়। যদিও ওটা বাংলাদেশ সরকার গঠিত হয়, কিন্তু ওটা কি নামে পরিচিত? মুজিবনগর সরকার গঠিত হয় এই 10 এপ্রিল। এবং এই তারিখে মুজিবনগর সরকার কি করবে? মুজিবনগর সরকার আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার ঘোষণাপত্র জারি করেন, স্বাধীনতার ঘোষণাপত্র জারি করেন, স্বাধীনতার ঘোষণাপত্র আনুষ্ঠানিকভাবে জারি করেন কে? মুজিবনগর সরকার আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার ঘোষণাপত্র আনুষ্ঠানিকভাবে এটাকে ঘোষণাপত্রকে জারি করা হইল। কত তারিখ? 10 এপ্রিল। এই মুজিবনগর সরকার, এটা ইম্পর্টেন্ট, এই মুজিবনগর সরকারটা কেমন ছিল? এটা সংসদীয় সরকার ছিল, সংসদীয় পদ্ধতির সরকার, সংসদীয় সরকার।
মন্ত্রিসভা, সংসদীয় সরকার, রাষ্ট্রপতি শাসিত সরকার না, সংসদ সংসদীয় সংসদ সংসদীয় পদ্ধতির সরকার। এই মুজিবনগর সরকার 5টি রাজনৈতিক দলের সমন্বয়ে গঠিত হয়, 5টি রাজনৈতিক দল নিয়ে গঠিত হয়। 5টি রাজনৈতিক দল নিয়ে এটা কি হয়, এই মুজিবনগর সরকারটা গঠিত হয়। তাহলে মুজিবনগর সরকারে কয়টা রাজনৈতিক দল নিয়ে গঠিত হয়? 5টা। এই 5টা রাজনৈতিক দল কি কি এটা আমরা জানবো। 5টা রাজনৈতিক দল কি কি? এই 5টা রাজনৈতিক দল হচ্ছে আওয়ামী লীগ, আওয়ামী লীগ, এরপর হচ্ছে ন্যাপ, ন্যাপ ভাসানী, ন্যাপ দুইটা ছিল, আরেকটা হচ্ছে আরেকটাও ন্যাপ মুজাফফর, একটা ভাসানীর নেতৃত্বে মুজাফফর, আরেকটা মুজাফফরের নেতৃত্বে। এরপর হচ্ছে বাংলাদেশ কংগ্রেস পার্টি, বাংলাদেশ কংগ্রেস, আরেকটা হচ্ছে জাতীয় কংগ্রেস পার্টি, জাতীয় কংগ্রেস পার্টি। এই হচ্ছে 5টা দল, যে 5টা দলের সমন্বয়ে এই 5টা দলের সমন্বয়ে কি গঠিত হয়, মুজিবনগর সরকার গঠিত হয়। মুজিবনগর সরকার গঠনের কয়টা রাজনৈতিক দল ছিল? 5টা রাজনৈতিক দল ছিল। 5টা রাজনৈতিক দল ছিল কি কি? আওয়ামী লীগ, ন্যাপ, যেটা একটা ন্যাপ ভাসানীর নেতৃত্বে ন্যাপ, আরেকটা হচ্ছে মুজাফফরের নেতৃত্বে, আরেকটা হচ্ছে বাংলাদেশ কংগ্রেস, আরেকটা হচ্ছে জাতীয় কংগ্রেস, আরেকটা হচ্ছে জাতীয় কংগ্রেস পার্টি। এই 5টা রাজনৈতিক দলের সমন্বয়ে কি হবে? 5টা রাজনৈতিক দলের সমন্বয়ে মুজিবনগর হবে 10 এপ্রিল 1971 সালে, যে সরকারটা ছিল সংসদীয় সরকার। এবং এই মুজিবনগর সরকার এই 10 এপ্রিল 1971 সালে ঘোষণাপত্র আনুষ্ঠানিকভাবে জারি করে। এই মুজিবনগর সরকারের কার্যালয় কোথায় ছিল? কার্যালয় ছিল 8 নং থিয়েটার রোডে, ছিল কলকাতায়। পরীক্ষায় আসে যে মুজিবনগর সরকারের কার্যালয় কোথায় ছিল? 8 নং থিয়েটার রোড কলকাতায়, 8 নং থিয়েটার রোডে ছিল এটার কার্যালয়। এই মুজিবনগর সরকারের সদস্য ছিল 6 জন, মন্ত্রী সদস্য ছিল 6 জন। পরীক্ষায় আসে মন্ত্রী সদস্য কয়জন ছিল মুজিবনগর সরকারে? 6 জন, ওকে, 6 জন ছিল মন্ত্রিসভার সদস্য। আমরা সেই 6 জনের নাম অবশ্যই জানি। এই 6 জন কে কে? রাষ্ট্রপতি ছিল বঙ্গবন্ধু, মুজিবনগর সরকারের রাষ্ট্রপতিকে বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রীকে তাও আমরা জানি তাজউদ্দিন আহমেদ, তাজউদ্দিন, শুধু তাজউদ্দিন লিখলাম, ওকে। রাষ্ট্রপতি, বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী, শিক্ষামন্ত্রী ছিলেন, বেতার মন্ত্রী, সব ছিলেন কে? তাজউদ্দিন আহমেদ। এরপরে হচ্ছে অর্থ, বাণিজ্য, শিল্প, অর্থ, বাণিজ্য, শিল্প, ক্যাপ্টেন এম মনসুর এনেছিলেন অর্থ, বাণিজ্য এবং শিল্প মন্ত্রী, তাই না? এটা সিরিয়ালি লিখে দেওয়া লাগবে, উপরাষ্ট্রপতি, যাই হোক, এটা পরে দেখাই দিচ্ছে। এটা সাউন্ড সমস্যা হচ্ছে,
সাউন্ড তো সমস্যা, সাউন্ড আবার প্রবলেম, সাউন্ড কি আবার প্রবলেম, কি বলেন? আবার সাউন্ড প্রবলেম শুরু হয়ে গেল। আবার সাউন্ড প্রবলেম হয়ে গেল, আবার কি সাউন্ড প্রবলেম? অশুভ কিছু ক্যামেরাতে ধরা পড়লো একটু আগে, আবার সাউন্ড প্রবলেম যদি হয় তাহলে তো খুবই সমস্যা গো ভাইয়া। এবার ক্লিয়ার সাউন্ড? ওকে স্যার, কোথায় যায় যেন ঝামেলা হয় বারবার। বারবার ঝামেলা হচ্ছে স্যার, আপনি ক্লাস নেন, একটু প্রবলেম হয় মাঝে মাঝে। হ্যাঁ একটু প্রবলেম হবে, ব্লার হয়ে যাচ্ছে, ভিডিওতে সমস্যা। ঠিক আছে ক্লিয়ার? ঠিক আছে কি? হ্যাঁ স্যার, মনে হচ্ছে নেট প্রবলেম, ভিডিও প্রবলেম, আচ্ছা আটকে যায় স্যার। আচ্ছা চিন্তা করতে হবে না, একটু প্রবলেম হচ্ছেই, ভালোই প্রবলেম। কিছুই ঠিক নাই। জি স্যার কিছুই ঠিক নাই, আবার বলে ঠিক আছে, আবার বলে ঠিক নাই, আবারও প্রবলেম, আবার বলেন স্যার। মন্ত্রিসভার সদস্য ছিল 6 জন, এখন মোটামুটি ক্লিয়ার স্যার। আচ্ছা স্যার এখন ক্লিয়ার, একটু মাঝে মাঝে একটু ঝামেলা হবে, আবার ঠিকও হয়ে যাবে, চিন্তা করতে হবে না, ঝামেলাও হবে ঠিকও হবে। আবার ব্লার হয়ে গেছে। আচ্ছা এবার আমরা যাব, যেটা বলতেছিলাম মন্ত্রিসভার, হ্যাঁ মন্ত্রিসভার সদস্য ছিল বলছিলাম আমরা কয়জন? 6 জন। আমি আবারও বলি, একটু খেয়াল করবেন, মুজিবনগর সরকার এটা গঠিত হচ্ছে 10 এপ্রিল 1971 সালে গঠিত হয়। এই মুজিবনগর সরকার ছিল সংসদীয় পদ্ধতির সরকার। এই মুজিবনগর সরকার গঠিত হয় 5টি রাজনৈতিক দলের সমন্বয়ে। সে 5টা রাজনৈতিক দলের নাম ছিল আওয়ামী লীগ, ন্যাপ ভাসানী, ন্যাপ মুজাফফর, এরপর বাংলাদেশ কংগ্রেস, আরেকটা হচ্ছে জাতীয় কংগ্রেস পার্টি। এই 5টা দলের সমন্বয়ে মুজিবনগর সরকার গঠিত হয়েছিল। এই মুজিবনগর সরকার গঠিত হওয়ার পরই আপনার, মুজিবনগর সরকার গঠিত হওয়ার পরেই আপনার স্বাধীনতার ঘোষণাপত্রটা আনুষ্ঠানিকভাবে জারি করে, কত তারিখ? 10 এপ্রিল জারি করে। এই যে মুজিবনগর সরকার গঠিত হয়ে গেল, এই সরকার কি করবে? এই সরকারের মন্ত্রিসভা থাকবে, এই সরকারের মন্ত্রিসভাটা 6 জন মেম্বার ছিল, মন্ত্রিসভার সদস্য ছিল কয়জন? 6 জন। যদি এতটুকু বুঝে থাকেন তাহলে একটু কমেন্ট করবেন, আমরা এটা মুছে ফেলবো। আপনার নেট সমস্যা হয়তো, হইতে পারে, আমার তো নেট সমস্যা প্রচুর। আচ্ছা যদি এতটুকু বুঝে থাকেন একটু কমেন্ট করবেন, ন্যাপ মানে কি? ন্যাপ মানে হচ্ছে ন্যাশনাল আওয়ামী পার্টি, ন্যাপ মানে হচ্ছে ন্যাশনাল আওয়ামী পার্টি, আওয়ামী পার্টি। যদি এতটুকু বুঝে থাকেন একটু কমেন্ট করবেন, আমরা আমরা তাহলে এটাকে মুছে ফেলবো। হ্যাঁ ওয়্যারলেস আর বেতারের মধ্যে কোনো পার্থক্য ভাই? এটা তো আমি জানি না, ওয়্যারলেস আর বেতারের মধ্যে পার্থক্য কি এটা তো ভাই আমি জানি না, থাকতে পারে, অবশ্যই পার্থক্য থাকতে পারে। আচ্ছা তাহলে আমি এটা মুছে ফেলি, এটা ওকে, এটা মুছে ফেললাম।
এরপর খেয়াল করবেন মুজিবনগর সরকারের কি বলছিলাম, মুজিবনগর সরকারের মন্ত্রিসভা এটা প্রায় বিসিএস পরীক্ষায় আসে, এটা আমরা মুখস্ত রাখবো। রাষ্ট্রপতি হচ্ছে বঙ্গবন্ধু, রাষ্ট্রপতি বঙ্গবন্ধু, উপরাষ্ট্রপতি হচ্ছেন কে, সৈয়দ নজরুল ইসলাম, সৈয়দ নজরুল ইসলাম ইনি হচ্ছেন উপরাষ্ট্রপতি। এরপর হচ্ছে প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রী প্রতিরক্ষা মন্ত্রী, এরপর হচ্ছে শিক্ষামন্ত্রী কে, তাজউদ্দিন আহমেদ। এরপরে হচ্ছে অর্থ, বাণিজ্য, শিল্প, ক্যাপ্টেন এম মনসুর। এরপরে হচ্ছে স্বরাষ্ট্র, ত্রাণ, পুনর্বাসন, ও কৃষি মন্ত্রী কে ছিলেন, কামারুজ্জামান, এ এইচ এম কামারুজ্জামান। 40তম বিসিএসের সম্ভবত ত্রাণ আর পুনর্বাসন মন্ত্রীর নাম আসছিল, তাই না? পুনর্বাসন 1, 2, 3, 4, 5। এরপরে হচ্ছে পররাষ্ট্র, আইন ও সংসদ বিষয়ক মন্ত্রী, খন্দকার মোস্তাক, এখানে ডিটেলস দেওয়া আছে। বাংলাদেশ কংগ্রেস ও জাতীয় কংগ্রেস পার্টির প্রধান তখন কে ছিলেন, ভাই আমি জানি না। হ্যাঁ জি, বুঝছি স্যার। মুজিবনগর সরকার কি 70 ইলেকশন বেস করে হয়েছিল? হ্যাঁ, 70-এর ইলেকশন বেস করেই এটা সম্ভবত হয়েছিল, 70 ইলেকশন বেস করে। যাই হোক, এই হচ্ছে চার্ট, এ নামগুলো মুখস্থ রাখবেন। রাষ্ট্রপতি বঙ্গবন্ধু, উপরাষ্ট্রপতি সৈয়দ নজরুল, এই দুইটা সহজ। প্রধানমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী, শিক্ষামন্ত্রী, এরপরে বেতার মন্ত্রী, সব ছিলেন তাজউদ্দিন আহমেদ। এরপর হচ্ছে অর্থমন্ত্রী, বাণিজ্য মন্ত্রী, শিল্প মন্ত্রী হচ্ছেন ক্যাপ্টেন এম মনসুর। এরপরে স্বরাষ্ট্র, ত্রাণ, পুনর্বাসন ও কৃষি বিষয়ক মন্ত্রী ছিলেন এ এইচ এম কামারুজ্জামান। এরপর পররাষ্ট্র, আইন ও সংসদ বিষয়ক মন্ত্রী ছিলেন খন্দকার মোস্তাক। এগুলো একটু মনে রাখবেন। 1, 2, 3, 4, 5, 6, এই 6 জন ছিল মুজিবনগর সরকারের মন্ত্রিসভার সদস্য, যাদের কার্যালয় ছিল কোথায়, যাদের কার্যালয় ছিল হচ্ছে কলকাতার আট নং থিয়েটার রোডে ছিল এই মন্ত্রিসভার কার্যালয়। এতটুকু আপনি ইচ্ছা করলে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন, কারণ আপনার বইগুলোতে শুধু একটা করে নাম দেওয়া, আপনি এখানে একাধিক মন্ত্রণালয়ের দেওয়া কথা বলা আছে, তো এই জন্য আপনি স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন, সমস্যা নেই। যদি চান স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। হ্যাঁ, বাংলাদেশ কংগ্রেসের সভাপতি ছিল শ্রী মনোরঞ্জন ধর, এই তো সুন্দর একজন পারছে। আপনি ইচ্ছা করলে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন ভাইয়া।
আচ্ছা ঠিক আছে, এটা আমরা মুছে ফেলবো। আচ্ছা এরপর আমরা মুজিবনগর সরকার গঠন হয়ে গেল কত তারিখ, 10 এপ্রিল। 5টা রাজনৈতিক দলের সমন্বয়, 6টা মন্ত্রিসভার সদস্যকে নিয়ে মুজিবনগর সরকার কি হয়ে গেল, গঠিত হয়ে গেল। এবার এই মুজিবনগর সরকার কি করবে? এবার এই মুজিবনগর সরকার এবারে মুজিবনগর সরকার কি করবে? শপথ নেবে। কোথায় শপথ নেবে? শপথ শপথ নেয় কত তারিখ? এটা শপথ নেয়, এই সরকার শপথ নেয় 17 এপ্রিল 1971 সালে। শপথটা নেবে কোথায়? শপথটা নেবে তৎকালীন, খেয়াল করবেন, তৎকালীন কুষ্টিয়া জেলা, বর্তমান মেহেরপুর, জেলার বৈদ্যনাথ তলায়। একটু খেয়াল করতে হবে, বৈদ্যনাথ তলার ভবের পাড়া গ্রামে, শপথ নেয়। এটা বলার কারণ, এখানে কয়েকটা তথ্যে একটু ঝামেলা করব, ঝামেলা আছে। মুজিবনগর সরকার শপথ নেয় কোথায়? তৎকালীন জেলাটার নাম ছিল কুষ্টিয়া, মেহেরপুর মহকুমা ছিল, তখন মেহেরপুর জেলা ছিল না, মনে রাখবেন। 1971 সালে বাংলাদেশে 19টি জেলা ছিল, আজকে জেলা হচ্ছে কয়টা? 64টা। এই 64টা জেলা কিন্তু 71-এ 64টা ছিল না, 71-এ জেলা ছিল 19টা, যাদেরকে আমরা বৃহত্তর জেলা হিসেবে চিনি, যেমন বৃহত্তর ফরিদপুর, বৃহত্তর ময়মনসিংহ, বৃহত্তর এগুলো নাম শুনছি না, বৃহত্তর রাজশাহী, বৃহত্তর রংপুর, এগুলা জেলা ছিল, বৃহত্তর কুষ্টিয়া। তো 1971 সালে বাংলাদেশে মোট জেলা ছিল 19টা, মেহেরপুর তখন এই 19টা জেলার মধ্যে ছিল না, এটা মহকুমা ছিল, জেলাটা ছিল কুষ্টিয়া। সে কুষ্টিয়া জেলার অন্তর্গত মেহেরপুর, সে মেহেরপুরের বৈদ্যনাথ তলার ভবের পাড়া গ্রামে সরকার শপথ নেয়। গ্রামটার নাম কি বললাম? ভবের পাড়া। এই গ্রামটাই পরবর্তীতে এই গ্রামটার নামই হয় মুজিবনগর। এই গ্রামটার নামই কি হয়? মুজিবনগর হয়। এই গ্রামটার নাম মুজিবনগর করবে কে? তাজউদ্দিন আহমেদ। তাহলে যদি পরীক্ষায় আসে মুজিবনগরের পূর্ব নাম কি ছিল? ভবের পাড়া। বর্তমান নাম কি? মুজিবনগর। বা মুজিবনগর নামকরণ কে করেন? তাজউদ্দিন আহমেদ। খুবই সহজ জিনিস। তাহলে এই জায়গায় আমরা দুইটা জিনিস পাইলাম, যদি পরীক্ষা মুজিবনগর সরকার 1971 সালে গঠিত হয়, তাহলে অ্যান্সার হবে কোন জেলায়? কুষ্টিয়া জেলায়। আর যদি এমনি বলে মুজিবনগর সরকার জেলায় ছিল, মেহেরপুর জেলায়, তার মানে বর্তমান, যদি সময়টা উল্লেখ করে দেয় যে 1971 সালে মুজিবনগর সরকার গঠিত হয়, তাহলে কুষ্টিয়া জেলায়, কারণ মেহেরপুর নামে কোনো জেলা ছিল না। বর্তমান নাম আমরা কি বলছি? মুজিবনগর। আর মুজিবনগরের ভবের পাড়া নামকরণটা কে করবে? তাজউদ্দিন আহমেদ। জেলাতেই মুজিবনগর সরকার শপথ নেবে কত তারিখ? 1971 সাল। শপথ এটা আমরা জানি, শপথ বাক্য পাঠ করাবেন অধ্যাপক ইউসুফ আলী। আমি শুধু অধ্যাপক ইউসুফ আলী, ইনি শপথ বাক্য পাঠ করাবেন। অধ্যাপক ইউসুফ আলী উনি কি করবেন? শপথ বাক্য পাঠ করাবেন উনি।
কিন্তু যদি পরীক্ষায় আসে শপথ বাক্য অনুষ্ঠান, শপথ বাক্য অনুষ্ঠান কে পরিচালনা করেন, তাহলে শপথ বাক্য অনুষ্ঠান পরিচালনা করবেন কিন্তু আরেকজন ব্যক্তি। দুইটা দুই জিনিস, আগে লিখি তারপরে বোঝাচ্ছি। পরিচালনা করেন, শপথ বাক্য অনুষ্ঠান পরিচালনা করেন আব্দুল মান্নান। খেয়াল করবেন দুইটা কিন্তু দুই জিনিস, এটা অনেকেই গোলায় ফেলে। শপথ বাক্য নাম দেখলেই অধ্যাপক ইউসুফ আলী দেওয়া যাবে না। খেয়াল করতে হবে শপথ বাক্য পাঠ করার, শপথ বাক্য পাঠ করার কথা বলছে না শপথ বাক্য অনুষ্ঠান পরিচালনার কথা বলছে। যদি বলে শপথ বাক্য কে পাঠ করায়, তাহলে অ্যান্সার হবে ইউসুফ আলী। আর যদি বলে 1971 সালের 17ই এপ্রিল মুজিবনগর সরকারের শপথ বাক্য অনুষ্ঠান কে পরিচালনা করেন, তাহলে হবে আব্দুল মান্নান। হ্যাঁ, এখন তো মুজিবনগর নামে সম্ভবত উপজেলাও আছে, ভবেরপাড়া গ্রাম আছে। একটু তো ঝামেলা হবে, একটু ঝামেলা হচ্ছে, আমিও বুঝতেছি একটু ঝামেলা হচ্ছে, নেট একটু ঝামেলা করবেই, এটা আসলে মেনে নিতেই হবে আমাদের। একটু আমাদের এতটুকু একটু কষ্ট করতে হবে, একটু এতটুকু মেনে নিতে হবে। আশা করি এখন আর প্রবলেম নাই। যদি এতটুকু বুঝে থাকেন একটু কমেন্ট করবেন, যদি এতটুকু বুঝে থাকেন একটু কমেন্ট করবেন যে আপনি এতটুকু বুঝছেন কিনা। বুঝে থাকলে কমেন্ট করবেন, কথা আছে। আপনি মেহেরপুর থেকে দেখছেন, খুবই ভালো। আপনাদের এলাকাতেই তো কি আছে, মুজিবনগর আছে, তাই না? আপনাদের এলাকা 1971 সালে কি ছিল না, জেলা ছিল না। ওকে, 1971 সালে আপনারা ছিলেন কুষ্টিয়া জেলার অধীনে। ক্লিয়ার হইলে খুবই মানে ক্লিয়ারই হওয়া উচিত। আচ্ছা স্যার, ক্লিয়ার হইলে খুবই ভালো, বুঝছি স্যার। আচ্ছা স্যার, এরপরে 1971 সালে কে কোন বাহিনীর প্রধান ছিল, এটা আমাদের একটু জানতে হবে। এটা বিভিন্ন সময় পরীক্ষায় আসে। মুক্তিযুদ্ধকালীন প্রধান, মুক্তি যুদ্ধ কালীন প্রধান, মুক্তিযুদ্ধকালীন প্রধান, সর্বাধিনায়ক, সর্বাধিনায়ক, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক বঙ্গবন্ধু, তাই না? বঙ্গবন্ধু সর্বাধিনায়ক। এরপর হচ্ছে মুক্তি যুদ্ধের সেনাপতি অবলিক মুক্তি বাহিনীর প্রধান অবলিক মুক্তি বাহিনীর প্রধান শুধু ওসমানই লিখলাম, আতাউল গনি ওসমান, শুধু ওসমানই লিখলাম। এরপরে হচ্ছে মুক্তি বাহিনীর উপপ্রধান অবলিক বিমান বাহিনীর প্রধান, অবলিক বিমান বাহিনীর প্রধান কে ছিলেন, গ্রুপ ক্যাপ্টেন, গ্রুপ ক্যাপ্টেন এ কে খন্দকার। এরপর সেনাবাহিনীর প্রধান মুক্তিযুদ্ধকালীন সেনাবাহিনীর প্রধান, বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান বা চিফ অফ আর্মি স্টাফ,
আর্মি স্টাফ। লেফটেন্যান্ট কর্নেল আব্দুর রব, লেফটেন্যান্ট কর্নেল আব্দুর রব, লেফটেন্যান্ট কর্নেল আব্দুর রব, উনি তৎকালীন সেনাবাহিনীর প্রধান ছিল বা চিফ অফ আর্মি স্টাফ। এরপরে ভারতীয় যে বাহিনীটা আমাদের সহায়তা করে সেই বাহিনীটার নাম ছিল মিত্র বাহিনী। সেই মিত্র বাহিনীর প্রধান, মানে 71-এ মিত্র বাহিনীর প্রধান কে ছিল? লেফটেন্যান্ট জেনারেল, লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ, জগজিৎ সিং অরোরা, লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং অরোরা। এটা একটু মুখস্থ করে নেবেন, পরীক্ষায় আসে, বিশেষ করে এটা আসে যে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক কে ছিল, বঙ্গবন্ধু বা মুক্তিযুদ্ধের সেনাপতি বা মুক্তি বাহিনীর প্রধান কে ছিল? ওসমানী, আতাউল গনি ওসমানী, মুক্তি বাহিনীর উপপ্রধান বা মুক্তিযুদ্ধকালীন বিমান বাহিনীর প্রধান কে ছিল? গ্রুপ ক্যাপ্টেন একে খন্দকার। এরপরে সেনাবাহিনীর প্রধান কে ছিল বা চিফ অফ আর্মি স্টাফ কে ছিল মুক্তিযুদ্ধকালীন? লেফটেন্যান্ট কর্নেল আব্দুর রব। আরেকটা হচ্ছে মুক্তিযুদ্ধকালীন যে ভারতীয় বাহিনী যাকে আমরা বলি মিত্র বাহিনী, সেই মিত্র বাহিনীর প্রধান কে ছিল? জগজিৎ সিং অরোরা, জগজিৎ সিং অরোরা, জগজিৎ সিং অরোরা। যদি এতটুকু বুঝে থাকেন, এতটুকু যদি লেখা হয়ে থাকে, তাহলে খুবই ভালো, এটা কনফিউশনটা ক্লিয়ার করবে। অনেক সময় এগুলো নিয়ে একটু কনফিউশন হয়, ভবিষ্যতে যাতে আর এগুলো নিয়ে কনফিউশন না হয়। এই হচ্ছে মুক্তিযুদ্ধকালীন প্রধান, কে কোন বাহিনীর প্রধান, এই পাঁচটা থেকেই নর্মালি পরীক্ষায় আসে। ইনশাল্লাহ আমরা এগুলো পারবো। এটাকে তাহলে মুছে ফেলা যায়। জিয়ার রহমান ছিলেন, জিয়ার রহমান কি ছিলেন? জিয়ার রহমান জেড ফোর্সের প্রধান ছিলেন। হ্যাঁ, নাও চিফ অফ আর্মি স্টাফ ও ইজ, হ্যাঁ চিফ অফ আর্মি স্টাফ ইজ জেনারেল আজিজ, আর 1971 সালে চিফ অফ আর্মি স্টাফ ছিলেন জিয়ার রহমান। কি ছিলেন তখন? জিয়াউর রহমান ছিলেন একজন সেক্টর কমান্ডার। আমরা যাব জিয়ার রহমান নিয়ে এত মাতামাতি না, উনি যাব তো যাব, ওনাকে রাখবো নাকি, ওনাকে কি বাদ দেবো নাকি, ওনারও তো কি আছে, অবদান আছে, ওনার অবদান আছে না, আমরা যাব জিয়াউর রহমান পর্যন্ত যাব, চিন্তা করতে হবে না, আমরা জিয়াউর রহমান পর্যন্ত যাব, আমাদের অনেক জায়গায় যাইতে হবে, চিন্তা করতে হবে না। নেট খুবই ঝামেলা করে, আমরা জিয়াউর রহমান পর্যন্ত যাব। ভাই একটু সময় দেন, খেয়াল করবেন, স্বাধীন বাংলা বেতার কেন্দ্র, স্বাধীন বাংলা বেতার কেন্দ্র, স্বাধীন বাংলা বেতার কেন্দ্র, তাই না? এটা পরীক্ষায় আসে। এটার অবস্থান ছিল চট্টগ্রামে, তা তো আমরা জানি, চট্টগ্রামের কালুরহাটে, নাকি কালুরঘাটে, চট্টগ্রামের কালুরঘাটে এটার অবস্থান ছিল। এটা প্রতিষ্ঠিত হয় 27 মার্চ 1971 সালে। প্রতিষ্ঠাকালীন সময়ে এটার নাম ছিল স্বাধীন বাংলা বিপ্লবী বেতার কেন্দ্র, স্বাধীন বাংলা বিপ্লবী, আপনার জিয়াউর রহমান কে আনতেছি আমি, বিপ্লবী বেতার কেন্দ্র। জিয়াউর রহমান, জিয়াউর রহমান বলেন, ওনার নাম এক জায়গায় নিয়ে আসতেছি, স্বাধীন বাংলা বিপ্লবী বেতার কেন্দ্র। এটা ছিল স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের প্রাতিষ্ঠানিক, সরি প্রতিষ্ঠাকালীন নাম। এটা প্রতিষ্ঠা হয় কবে? 27 মার্চ 1971। এটা কি হয়? প্রতিষ্ঠা হয়, ওকে, এটা প্রতিষ্ঠা হয়। এটার অবস্থান চট্টগ্রামের কালুরঘাটে। আপনার জিয়াউর রহমানের অনুরোধে 28 মার্চ 1971 সালে বিপ্লবী শব্দটাকে বাদ দেওয়া হয়। কার অনুরোধে? জিয়াউর রহমানের অনুরোধে নাম হয়ে যাবে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র। এই তো জিয়াউর রহমানকে নিয়ে আসলাম, দেখছেন, এবং জিয়াউর রহমান
এই বেতার কেন্দ্র থেকে বঙ্গবন্ধুর পক্ষে 27 মার্চ কি দেয়? স্বাধীনতার ঘোষণাও দেয়, সেটা আমরা সবাই জানি। এরপর 30 মার্চ 1971 পাকিস্তানি বাহিনীর বোমা বর্ষণে, এটি ধ্বংস হয় বলা যায়, পুরোপুরি ধ্বংস হয় না, অনেকটা ধ্বংস হয়ে যায়, এটা পুরোপুরি ধ্বংস হয় না, অনেকটাই ধ্বংস হয়ে যায়। ওকে, অনেকটাই ধ্বংস হয়ে যায়। কত তারিখ বললাম? 30 মার্চ 1971 সালে। পুরোপুরি এটা ধ্বংস হয় না, অনেকটা এটা ধ্বংস হয়ে যায়। এরপর 25 মে কলকাতা বালিগঞ্জ থেকে এটি পুনরায় সম্প্রচার চালু করে, তাহলে এটা পুনরায় সম্প্রচার চালু করে কত তারিখ? 25 মে কোথায় থেকে? কলকাতার বালিগঞ্জ থেকে। ওকে, এই স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের দুইটা জনপ্রিয় অনুষ্ঠান ছিল, একটা হচ্ছে জল্লাদের দরবার, তাই না? নাম শুনছি না আমরা, একটা হচ্ছে জল্লাদের দরবার আর একটা হচ্ছে চরমপত্র। এই জল্লাদের দরবার এবং চরমপত্র দুইটাই পাঠ করতেন কে? এম আর আক্তার মুকুল। ওকে, পরীক্ষায় আসে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের দুটি জনপ্রিয় অনুষ্ঠান, নিম্নোক্ত কোন দুটি জনপ্রিয় অনুষ্ঠান ছিল? একটা ছিল জল্লাদের দরবার আর একটা ছিল চরমপত্র। এর দুইটাই পাঠ করতেন কে? এম আর আক্তার মুকুল। মূলত চরমপত্র নিয়েই পরীক্ষায় আসে, যে চরমপত্র কে পাঠ করতেন? এম আর আক্তার মুকুল। তাহলে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র সম্পর্কে আমরা আবার বলি, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অবস্থান ছিল চট্টগ্রামের কালুরঘাটে। এটি 27 মার্চ 1971 সালে প্রতিষ্ঠা হয়। যখন এটি প্রতিষ্ঠা হয় তখন এটার নাম ছিল স্বাধীন বাংলা বিপ্লবী বেতার কেন্দ্র। পরবর্তীতে 28 মার্চ 1971 সালে জিয়াউর রহমানের অনুরোধে এই বিপ্লবী শব্দটাকে বাদ দেওয়া হয় এবং নামকরণ করা হয় স্বাধীন বাংলা বেতার কেন্দ্র। এরপরে 30 মার্চ 1971 সালে পাকিস্তানি বাহিনী বোমা বর্ষণ করে এবং এতে প্রায় অনেকটা এটা ধ্বংস হয়ে যায়। পরবর্তীতে 25 মে সালে কলকাতার বালিগঞ্জ থেকে এই স্বাধীন বাংলা বেতার কেন্দ্র পুনরায় সম্প্রচার চালু করে। এই স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের মুক্তিযুদ্ধকালীন দুইটি জনপ্রিয় অনুষ্ঠান ছিল, একটা হচ্ছে জল্লাদের দরবার আর একটা হচ্ছে চরমপত্র। এই দুইটা অনুষ্ঠানে নেপথ্যে ছিলেন এম আর আক্তার। আসে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে মুক্তিযুদ্ধ চরমপত্র কে পাঠ করতেন? এম আর আক্তার মুকুল পাঠ করতেন। বুঝে থাকেন, একটু কষ্ট করে কমেন্ট করবেন, খুবই সহজ, খুব টাফ না। কলকাতা তখন কোন, কলকাতা তখন পাকিস্তানের ভূখণ্ড ছিল নাকি? কলকাতা তখন ভারতের ভূখণ্ড ছিল। কলকাতা 1947 সালের পর ভূখণ্ড, কলকাতা আমাদের ছিল না, ভারতের ভূখণ্ড ছিল। যদি বুঝে থাকেন একটু কমেন্ট করবেন। একজন কি যেন একটা প্রশ্ন করছে, স্যার দেখে নেই। যুদ্ধে কতজন নিহত হয়? যুদ্ধে মিত্র বাহিনীর অনেকেই নিহত হয়, 4000-এর ওপরে নিহত হয়। আসলে সঠিক সংখ্যাটা পাওয়া যাবে না। একটা যুদ্ধে কতজন মানুষ মারা যায় এটার সঠিক তথ্য পৃথিবী কেউ দিতে পারবে না, একটা আনুমানিক ধরা হয়। বাট যুদ্ধে যাবে এটা কেউ প্রকাশ করে না, যারা মারা যায় তারাও প্রকাশ।
যাই হোক, আশা করি এটা কি, এটা তাহলে মুছে ফেললাম। সাউন্ড প্রবলেম হচ্ছে, আমি তো কথাই বলতেছি না, সাউন্ড প্রবলেম। আবার কি সাউন্ড প্রবলেম? সাউন্ড প্রবলেম, সাউন্ড প্রবলেম তো হওয়ার আর কথা না, সাউন্ড প্রবলেম তো হওয়ার কথা না। স্বাধীন বাংলা ফুটবল দল চলে গেল, আমরা আরো আস্তে আস্তে আগাচ্ছি, ওয়েট করেন। সাউন্ড প্রবলেম নাকি? সাউন্ড প্রবলেম নো, আবার বলতেছেন নো, আবার একজন লিখছে অনেক, নো স্যার ক্লিয়ার, ওকে ঠিক আছে। এবার হচ্ছে স্বাধীন বাংলা ফুটবল দল, একটা বেতার কেন্দ্র পাইলাম, স্বাধীন বাংলা ফুটবল দল, এটার অনেকগুলো বিশেষত্ব আছে। ফুটবল দল এটা আসলে প্রিলিতে এখান থেকে প্রশ্ন হয় না তেমন, এটা রিটেন থেকে, রিটেনের এখান এখান থেকে রিটেন আপনার লিখতে হবে, হ্যাঁ বাংলাদেশের, কিন্তু প্রিলিতে তেমন প্রশ্ন হয় না, বাট তারপরে এটা একটু তথ্য কিছু জেনে নেন। এটা হচ্ছে, আমি আবারও বলছি, প্রিলিতে এখান থেকে একটা প্রশ্ন দেখা গেছে এখন পর্যন্ত, খুব বেশি প্রশ্ন এখান থেকে আসেনি, বাট রিটেন এটা ইম্পর্টেন্ট, 7-8টা তথ্য আছে, আমি এটা এখনই ক্লিয়ার করে দিই, পরবর্তীতে লাগবে। পৃথিবীর ইতিহাসে একমাত্র যুদ্ধকালীন ফুটবল দল এটা, একমাত্র যুদ্ধকালীন ফুটবল দল, একমাত্র যুদ্ধকালীন গঠিত হওয়া দল এটি, দল। স্বাধীন বাংলা ফুটবল দলের বিশেষত্বটা কি? স্বাধীন বাংলা ফুটবল দলের বিশেষত্ব হচ্ছে এটা পৃথিবীর ইতিহাসে, এটা পৃথিবীর ইতিহাসে, এটা পৃথিবীর ইতিহাসে একমাত্র যুদ্ধকালীন সময়ে গড়ে ওঠা ফুটবল দল। পৃথিবীতে আর কোনো ফুটবল দল যুদ্ধকালীন সময়ে কি হয়নি, গড়ে ওঠেনি। পৃথিবীতে যুদ্ধকালীন সময়ে আর কোনো ফুটবল দল গড়ে ওঠেনি, একমাত্র ফুটবল দল এটা যেটা যুদ্ধকালীন সময়ে বাংলাদেশে গড়ে ওঠে। ওকে, আরো আছে এখানে কিছু তথ্য, সদস্য ছিল, সদস্য ছিল ৩৪ জন খেলোয়াড় প্লাস একজন কোচ প্লাস একজন ম্যানেজার সমান 36 জন। স্বাধীন বাংলা ফুটবল দলের মোট সদস্য ছিল 36 জন, মোট খেলায় অংশ নেয়, মোট খেলায় অংশ নেয়, ও এটা গঠিত হয়, এটা তথ্য দেওয়ার দরকার ছিল, এটা গঠিত হয় 24 জুলাই 1971 সালে, এটা গঠিত হয়, আর মোট খেলায় অংশ নেয়, প্রথম খেলায় অংশ নেয় এটা, প্রথম খেলায় অংশ নেয় 26 জুলাই, ঘটনার 2 দিন পরে 1971। এবার হচ্ছে মোট খেলায় অংশ নেয়, খেলায় অংশ নেয়
ষোলোটি, কয়টি? ষোলোটি। এই ষোলোটির ভিতরে 12টি জয় প্লাস 3টি হার প্লাস 1টি ড্র, খেয়াল করেন। প্রথম অধিনায়ক বাংলাদেশের ফুটবলের প্রথম অধিনায়ককে জাকারিয়া পিন্টু। ওকে, দেখেন বাংলাদেশ ফুটবল দল যখন গঠন হয় তখন এটা কতটা শক্তিশালী ছিল, যারা ষোলোটা ম্যাচে অংশগ্রহণ করে তার ভিতরে 12টাতেই জয় পায়, মাত্র হারে 3টা। আজকের বাংলাদেশ দল অবস্থা আর মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশ দলের অবস্থার মধ্যে দেখছেন আকাশ পাতাল তফাৎ। তো যাই হোক, তখন ভালো ছিল, এখন আমরা খারাপ হয়ে গেছি। পরীক্ষায় অধিনায়ক, পরীক্ষায় এটা আসে যে বাংলাদেশ ফুটবলের প্রথম অধিনায়ক কে ছিলেন? জাকারিয়া পিন্টু। উনি ছিলেন স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক, আর ওটাই বাংলাদেশের প্রথম ফুটবল দল, এই জন্য বাংলাদেশের প্রথম ফুটবল অধিনায়ক হচ্ছে জাকারিয়া পিন্টু। এটা আসে প্রিলিতে, এগুলা কখনোই প্রিলিতে এখন পর্যন্ত দেখা যায় নাই, তবে রিটেনে লিখতে হবে বলে এই তথ্যগুলো আমি দিয়ে দিলাম। আমি আবারও বলছি, স্বাধীন বাংলা ফুটবল দল এটা হচ্ছে গঠিত হয় 24 জুলাই 1971 সালে। এই স্বাধীন বাংলা ফুটবল দলের বিশেষত্ব হচ্ছে এটা পৃথিবীর ইতিহাসে প্রথম ফুটবল দল যেটা যুদ্ধকালীন সময়ে গড়ে ওঠে। পৃথিবীর ইতিহাসে যুদ্ধকালীন সময়ে আর কোনো দল গড়ে ওঠেনি, একমাত্র আমাদের দেশে ফুটবল টিমটা গড়ে উঠেছিল। যুদ্ধের সময় মানুষের তো খেলার চিন্তা মাথাতেই আসে না। এরপরে এই স্বাধীন বাংলা ফুটবল দলের মোট সদস্য ছিল 34 জন খেলোয়াড় ছিল, একজন কোচ ছিল, একজন ম্যানেজার ছিল, মোট ছিল 36 জন। এই স্বাধীন বাংলা ফুটবল দল প্রথম খেলায় অংশ নেয় 26 জুলাই 1971 সালে নদিয়ার কৃষ্ণনগর একটা স্থানীয় একটা দলের সাথে। নদিয়ার কৃষ্ণনগরের স্থানীয় একটা দলের সাথে লিখতে হবে না। এটা মোট খেলায় অংশ নেয় 16টি, তার ভিতরে 12টি জয়, 3টি হার এবং 1টি ড্র। আর এর প্রথম অধিনায়ক ছিল জাকারিয়া পিন্টু, ইনি হচ্ছেন প্রথম বাংলাদেশ ফুটবলের প্রথম অধিনায়ক। এটা পরীক্ষায় আসে, বাংলাদেশ ফুটবলের প্রথম অধিনায়ক কে ছিলেন? জাকারিয়া পিন্টু। স্যার যদি আপনারা যদি বোঝেন তাহলে কমেন্ট করবেন। মূলত এরা সবগুলা খেলাই ভারতের বিভিন্ন দলের সাথে খেলছে, যেমন নদিয়ার দলের সাথে খেলছে, হয়তো বা আসাম ত্রিপুরা এরকম অনেকগুলো দলের সাথেই খেলছে। তো যাই হোক, যার সাথেই খেলুক না কেন, ফুটবল খেলা তো এত ইজি না। আচ্ছা, যদি বুঝে থাকেন একটু কমেন্ট করবেন। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা পরের আরেকটা টপিকসে যাব। আমাদের তো টপিকসের অভাব নেই, মুক্তিযুদ্ধের ক্লাসে অনেক টপিকস থাকে, অনেক টপিকস, এন্টারটেনমেন্ট। আচ্ছা দেখি আমাদের চার্জ আছে কত পার্সেন্ট। আমাদের চার্জ আছে, হ্যাঁ। যাই হোক, আরো ক্লাস নেওয়া যাবে 1 ঘন্টা, চিন্তা করতে হবে না। আমাদের অনেকগুলো টপিক, সবগুলো টপিকস আমরা শেষ করব মোটামুটি যতগুলো পারি। মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশে, মুক্তিযুদ্ধকালীন অনেক বিদেশি আমাদের যুদ্ধে অবদান রাখে, অনেক বিদেশি আমাদের দেশে যুদ্ধের অবদান রাখে। সে ব্যক্তিগুলো থেকে প্রশ্ন হয়, রিটেনেও আসে যে মুক্তিযুদ্ধে বিদেশিদের অবদান লিখুন। এগুলো আমাদের জানতে হবে কি বিদেশিদের অবদান ছিল। আমরা প্রথম যে ব্যক্তিটা নিয়ে আলোচনা করব মুক্তিযুদ্ধের সাথে সম্পর্কিত বিদেশি ব্যক্তি, তার নাম হচ্ছে সাইমন ড্রিন। একটু খেয়াল করবেন, সাইমন ড্রিন, ইনার কি অবদান ছিল? ইনি ছিলেন ব্রিটিশ সাংবাদিক, ইনি ব্রিটিশ সাংবাদিক।
ইনি ব্রিটিশ সাংবাদিক ছিলেন। ওকে, দ্য ডেইলি টেলিগ্রাফ পত্রিকা, টেলিগ্রাফ, দ্য ডেইলি টেলিগ্রাফ পত্রিকার সাংবাদিক ছিলেন ইনি। এই সাইমন ড্রিং নার অবদানটা কি? প্রথম ব্যক্তি যিনি বহির্বিশ্বে বাঙালি গণহত্যার, তিনি প্রথম ব্যক্তি যিনি বহির্বিশ্বে বাঙালি গণহত্যার কথা তুলে ধরেন, কিভাবে? খেয়াল করবেন, 25 মার্চ যখন পাকিস্তানি বাহিনী এদেশে গণহত্যা চালানো শুরু করলো, তিনি তো বাংলাদেশে অবস্থানরত একজন সাংবাদিক, দ্য ডেইলি টেলিগ্রাফ পত্রিকার বাংলাদেশ প্রতিনিধি নিয়ে আর কি করলেন, 25 মার্চ গণহত্যা চলার পর তিনি গণহত্যার ছবি তুললেন। গণহত্যার ছবি তোলার পর উনি জার্মান দূতাবাসের মাধ্যমে লন্ডনে পাঠায় দিলেন ছবিগুলো, লন্ডনে পাঠায় দিলেন। তারপর সেখান থেকে দ্য ডেইলি টেলিগ্রাফ পত্রিকায় ওগুলো পাঠানো হইল এবং 31 মার্চ 1971 সালে এই দ্য ডেইলি টেলিগ্রাফ পত্রিকা এই সাইমন ড্রিং এর পাঠানো গণহত্যার উপর ছবিগুলো এটা প্রকাশ করলেন। দ্য ডেইলি টেলিগ্রাফ পত্রিকা একটা আন্তর্জাতিক মানের পত্রিকা, সারা বিশ্বের মানুষ সেই পত্রিকার মাধ্যমে জানতে পারলো যে বাংলাদেশে পাকিস্তানি বাহিনী কি চালাচ্ছে, গণহত্যা চালাচ্ছে। এই জন্যই পরীক্ষায় আসে নিচের কোন ব্যক্তিটি বহির্বিশ্বে সর্বপ্রথম বাঙালি গণহত্যার কথা তুলে ধরেন, কোন ব্যক্তিটি? সাইমন ড্রিং। কার মাধ্যমে তুলে ধরলেন? দ্য ডেইলি টেলিগ্রাফ পত্রিকার মাধ্যমে তুলে ধরলেন। বিশ্ববাসী সর্বপ্রথম কবে জানতে পারলো যে আমাদের এদেশে পাকিস্তানিরা গণহত্যা চালাচ্ছে? 31 মার্চ 1971 সালে প্রথম জানতে পারলো। আর সাইমন ড্রিং কোন দেশের সাংবাদিক ছিলেন? ব্রিটিশ সাংবাদিক। যদি এটা বুঝে থাকেন একটু কমেন্ট করবেন, সাংবাদিক একটু কমেন্ট করবেন ব্যক্তিটার, স্যার কই গেল, স্যার আমি তো আসি, একজন লিখছে মুনমুন, স্যার কই গেল, আমি তো আসি, নাম হচ্ছে মুনমুন, মানে সাদ আর সাদ, তাই সাদ, যাই হোক মুনমুন আমরা আসি, সমস্যা নাই, যদি বুঝে থাকেন একটু কমেন্ট করবেন, যদি বুঝে থাকেন একটু কমেন্ট করবেন। সহজ জিনিস এটা যে সর্বপ্রথম বহির্বিশ্বের লোক জানতে পারলো 31 মার্চ যে আমাদের ওপর কি হচ্ছে, গণহত্যা চালাচ্ছে, কারা? পাকিস্তানিরা। আর এক্ষেত্রে অবদানটা কার? সাইমন ড্রিং, এই সেই বিখ্যাত সাংবাদিক। আপনারা অধিকাংশ তথ্যই জানেন, একটা তথ্য বেশি অ্যাড করে দিচ্ছি আপনাদের সাথে, আপনারা জানেন না, আমি যা পড়াই তার 85% আপনারা জানেন, 5% আপনাদের কাছে নতুন তথ্য যায়, এই নতুন তথ্যগুলো জানা জিনিসগুলো আমাকে পড়াইতে হবে, আপনাদের জানার সাথে তথ্য অ্যাড করলে সব মনে থাকবে আর কি। এরপর কেন্ট ব্লাড, আর্চার কেন্ট ব্লাড, মুক্তিযুদ্ধের আগে পূর্ব পাকিস্তান, তাই না? এই আর্চার কেন্ট ব্লাড আমেরিকান কুট এই জায়গায় অবস্থান করতেছিলেন, কনসুলার কূটনীতিক, কনসুলার, ইনি বাংলাদেশে অবস্থান করছিলেন 1971 সালে, অর্থাৎ 1971-এ
মার্চের আগে এই অঞ্চলের নাম তো কি ছিল, পূর্ব পাকিস্তান ছিল। সে পূর্ব পাকিস্তানে উনি আমেরিকান প্রতিনিধি হিসেবে অবস্থান করছিলেন, কনসুলার ছিলেন। যাই হোক, এই আর্চার কেন্ট ব্লাড দেখলো যে দেশে কি হয়ে গেল, যুদ্ধ মেসাকার শুরু করলো পাকিস্তানিরা। ইনি যেহেতু আমেরিকান লোক, সভ্য লোক, আমেরিকান সব লোক খারাপ এমন বলা যাবে না, এই গণহত্যায় ইনি মেনে নিতে পারলো না। এই গণহত্যা বন্ধের জন্য যাতে আমেরিকা পদক্ষেপ নেয়, এই জন্য উনি আমেরিকার উপর চাপ প্রয়োগ করবে। কিভাবে চাপ প্রয়োগ করবে? এই বাংলাদেশ বা তৎকালীন এই পূর্ব পাকিস্তান, মানে তখন তো বাংলাদেশ হয়ে গেছে, এই বাংলাদেশে আমেরিকার এম্বাসিতে 21 জন কর্মকর্তা কর্মরত ছিল। আর্চার কেন্ট ব্লাড সেই 21 জন কর্মকর্তার স্বাক্ষর নেবেন গণহত্যা বন্ধের পক্ষে। স্বাক্ষর নিয়ে সেটা পাঠিয়ে দেবেন আমেরিকায় যে দেখেন আমাদের এই অঞ্চলে যে আপনার এম্বাসি, আমরা যে অবস্থান করতেছি, আমরা সবাই চাচ্ছি আপনি আমেরিকা যাতে কি করেন, এই যুদ্ধটা বন্ধের জন্য, গণহত্যা বন্ধের জন্য পদক্ষেপ নেন। এই যে 21 জনের স্বাক্ষর সম্বলিত এই টেলিগ্রাম, এই টেলিগ্রামটা কে পাঠাইল? আর্চার কেন্ট ব্লাড। এই টেলিগ্রামকে বলা হয় ব্লাড টেলিগ্রাম। কি টেলিগ্রাম? ব্লাড টেলিগ্রাম, ব্লাড টেলিগ্রাম। উনি তো টেলিগ্রাম করে পাঠায়, ব্লাড টেলিগ্রাম, যেটা পাঠাবে কবে? 6 এপ্রিল 1971 সালে, 6 এপ্রিল 1971 সালে। এই ব্লাড টেলিগ্রামটা তাহলে কি ছিল? ব্লাড টেলিগ্রামটা ছিল আমেরিকার 21 জন কূটনীতিক কর্মচারী কর্মকর্তা যারা বাংলাদেশে 1971 সালে মুক্তিযুদ্ধকালীন সময় অবস্থান করছিল, তাদের স্বাক্ষর সম্বলিত একটা টেলিগ্রাম। এই স্বাক্ষর সম্বলিত টেলিগ্রামটা আমেরিকায় কেন পাঠানো হলো? এই স্বাক্ষর সম্বলিত টেলিগ্রাম পাঠানো হইল আমেরিকার কাছে যাতে আমেরিকা এই অঞ্চলে গণহত্যা বন্ধের জন্য পদক্ষেপ নেয়, এই জন্য এই টেলিগ্রামটা পাঠানো হলো। এই জন্য এটার তার নাম অনুযায়ী টেলিগ্রামটার নাম দেওয়া হইলো কি? ব্লাড টেলিগ্রাম। এটা পাঠানো হইলো কত তারিখ? 6 এপ্রিল 1971 সালে এটা পাঠানো হইলো। কতজনের স্বাক্ষর সহ? 21 জনের স্বাক্ষর সহ। পরবর্তীতে উনি এই আর্চার কেন্ট ব্লাড বাংলাদেশের যুদ্ধের উপর, মুক্তিযুদ্ধের উপর একটা বইও লেখে, দ্য ক্রুয়েল বার্থ অফ নেশন, দ্য ক্রুয়েল বার্থ, BIRT, বার্থ অফ নেশন, এই নামে একটা বইও লেখে, দ্য ক্রুয়েল বার্থ অফ নেশন। এটা বাংলাদেশ মুক্তিযুদ্ধের উপর এই নামে একটা বইও লেখেন কনসুলার। ওকে, কনসুলার বানানে হ্যাঁ একজন ঠিক করে দিছে। যাই হোক, এতটুকু যদি বুঝে থাকেন তাহলে একটু কমেন্ট করবেন। হ্যাঁ, আমেরিকা আমাদের বিপক্ষে ছিল, কিন্তু আমেরিকার সব মানুষ কি আমাদের বিপক্ষে ছিল? আমেরিকার প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন উনি বিপক্ষে ছিল, উচ্চ পর্যায়ের অনেক রাই বিপক্ষে ছিল, বাট সব মানুষ বিপক্ষে ছিল এমন না, কারণ মুক্তিযুদ্ধে শরণার্থীদের সাহায্যও কিন্তু আমেরিকা থেকে আসছে। ভারতে যে শরণার্থী ছিল সেখানে শরণার্থীদের সহায়তা আসছে আমেরিকা থেকে, তো তাদের সরকার বা সরকার প্রধানরা আমাদের বিপক্ষে ছিল, বাট সবাই বিপক্ষে ছিল এমন বলা যাবে না। ওকে, যদি এতটুকু বুঝে থাকেন একটু কমেন্ট করেন, বুঝে থাকলে কমেন্ট করবেন ভাই, বুঝে থাকলে কমেন্ট করেন। আর্চার কেন্ট ব্লাড, এনার সে টেলিগ্রামটাই কি নামে পরিচিত? ব্লাড টেলিগ্রাম, যেটা পাঠানো হয়েছিল 6 এপ্রিল 21 জন কূটনীতিক কর্মকর্তার স্বাক্ষর নিয়ে যারা অবস্থান করছিল বাংলাদেশে, যারা ছিল সবাই আমেরিকান। আমেরিকান, জি, এরপরে আমরা চলে যাব আরেকজন ব্যক্তি, ব্যক্তির নাম হবে
অ্যালেন্স গিন্সবার্গ। অ্যালেন্স গিন্সবার্গ, ওকে, ইনি মার্কিন কবি ছিলেন, আমেরিকান একজন কবি ছিলেন। ইনার অবদান কি? ইনি মুক্তিযুদ্ধের উপর একটা বই লিখবেন, সেপ্টেম্বর অন যশোর রোড। মনে রাখবেন বাংলাদেশের প্রথম শত্রু মুক্ত জেলা কিন্তু যশোর, ওকে, সেপ্টেম্বর অন যশোর রোড। এই কবিতাটা ইনি লিখবেন। এই কবিতার সাথে এনার অবদানের সম্পর্ক কি? এই কবিতাটা বাংলাদেশের মুক্তিযুদ্ধের উপরে লেখা। ইনি অনেক বড় মাপের একজন কবি। ইনি কবিতার মাধ্যমে তুলে ধরলেন বাংলাদেশে গণহত্যার কথা, এবং এই কবিতা পাঠের উনি আয়োজন করলেন। সে আয়োজনে স্বাভাবিকভাবেই উনি অর্থ সংগ্রহ করলেন, এবং সে অর্থ উনি পাঠিয়ে দিলেন কোথায়? সে অর্থ উনি পাঠিয়ে দিলেন বাংলাদেশের শরণার্থী যারা ভারতে অবস্থান করতেছিল তাদের কাছে। তার মানে বোঝা যাচ্ছে, অর্থ যত কম বেশি হোক না কেন, কতটুকু অর্থ দিতে পারছেন এটা বড় কথা না, চেষ্টা চালায় গেছেন, এটাই অনেক বড়। এবং এই মাপের কবিরা যখন বিশ্বব্যাপী বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলবে, গণহত্যার বিপক্ষে কথা বলবে, এই মানের ব্যক্তিরা যদি যদি আমাদের পক্ষে কথা বলে, তাহলে বিশ্বে আমাদের পক্ষে জনমত সৃষ্টি হয়। তো বাঙালিদের পক্ষে বা বাংলাদেশিদের পক্ষে জনমত সৃষ্টির ক্ষেত্রে এনার এই কবিতা অবদান ছিল, এই জন্য আমরা এনাকে বলছি ইনিও মুক্তিযুদ্ধের বিদেশি আমাদের একজন বন্ধু। পরীক্ষায় আসে সেপ্টেম্বর অন যশোর রোড কবিতাটি কে লেখেন? অ্যালেন্স গিন্সবার্গ। আবার পরীক্ষায় আসে অ্যালেন্স গিন্সবার্গ কোন দেশের কবি ছিলেন? মার্কিন কবি। অ্যালেন্স গিন্সবার্গ ছিলেন মার্কিন কবি। অ্যালেন্স গিন্সবার্গ ছিলেন মার্কিন কবি। এরপর আরেকজন আমরা পড়ব, আমরা বইতে পড়ি মাদার মারিও ভেরেঞ্জি, আসলে নাম হবে ফাদার মারিও ভেরেঞ্জি, মাদার হবে না, ফাদার হবে, ফাদার মারিও ভেরেঞ্জি। বইতে মাদার আছে, আপনি ফাদার শিখবেন। ইনি ছিলেন ইতালির নাগরিক, ইতালির নাগরিক। মনে রাখবেন উনি মুক্তিযুদ্ধের সময় যশোরে চার্চে উনি নিযুক্ত ছিলেন। পাকিস্তানিরা যখন গণহত্যা চালায় তখন উনি কি করলেন, ওই অঞ্চলের সাধারণ মানুষগুলোকে উনি উনার চার্চে থাকার ব্যবস্থা করে দিলেন। স্বাভাবিকভাবে পাকিস্তানিরা চার্চে আক্রমণ করবে না, গির্জায় আক্রমণ করবে না, এটা ভেবে উনি তার সেই চার্চে বা গির্জায় সাধারণ মানুষকে কি দিলেন, অবস্থান করার সুযোগ করে দিলেন, যাতে এই লোকগুলো পাকিস্তানি গণহত্যার শিকার না হয়। কিন্তু পাকিস্তানি বাহিনী সেটা বুঝতে পারলো যে ফাদার তার চার্চে বাঙালিদেরকে আশ্রয় দিছে, এই জন্য এই লোকটাকে গুলি করে হত্যা করে। ইনি হচ্ছেন একমাত্র নাগরিক, যিনি একমাত্র বিদেশি নাগরিক যিনি মুক্তিযুদ্ধে নিহত হন। এটা পরীক্ষায় আসে যে মুক্তিযুদ্ধে নিহত হওয়া একমাত্র বিদেশি নাগরিককে ফাদার মারিও ভেরেঞ্জি, একমাত্র বিদেশি যিনি মুক্তিযুদ্ধে নিহত হন, যিনি মুক্তিযুদ্ধে নিহত হন, তার নাম কি? ফাদার মারিও ভেরেঞ্জি। ফাদার মারিও ভেরেঞ্জি যিনি একমাত্র বিদেশি মুক্তিযুদ্ধ নিহত হন, ওকে। নামগুলো এত সহজ কেন? না, কই কঠিন তো না, সহজই তো। মাদার মারিও ভেরেঞ্জি একমাত্র বিদেশি যিনি মুক্তিযুদ্ধে শহীদ হন। উনি কোন দেশের ছিলেন? ইতালির ছিলেন। কোন দেশের? ইতালির। এরপর আমরা চলে যাব WH ওডারল্যান্ড। আমরা জাস্ট শুধু ওডারল্যান্ড পড়ি, WH ওডারল্যান্ড। ওডারল্যান্ড জন্ম হচ্ছে নেদারল্যান্ড, জন্ম কোন দেশ? নেদারল্যান্ড। জন্ম তবে নাগরিক ছিলেন
নাগরিক ছিলেন অস্ট্রেলিয়ার, নাগরিক ছিলেন কোন দেশের? অস্ট্রেলিয়ার নাগরিক ছিলেন WH ওডারল্যান্ড, যার জন্ম হচ্ছে নেদারল্যান্ড। নাগরিক ছিলেন কোথাকার? অস্ট্রেলিয়ার নাগরিক ছিলেন। ইনি কি ছিলেন? মনে রাখবেন, ইনি মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশের বাটা কোম্পানির কান্ট্রি ডিরেক্টর ছিলেন। বাটা তো আর দেশি কোম্পানি না, বাটা হচ্ছে মাল্টি ন্যাশনাল কোম্পানি, বাইরের কোম্পানি। সেই বাটা, সেই বিদেশি কোম্পানির বাংলাদেশ এরিয়া জোনের কান্ট্রি ডিরেক্টর ছিলেন এই WH ওডারল্যান্ড, যার জন্মটা ছিল নেদারল্যান্ডে, বাট নাগরিক ছিলেন অস্ট্রেলিয়া। এই লোকটা, যুদ্ধ শুরু হয়ে গেল, গণহত্যা চালাইলো আমেরিকান, এই সরি পাকিস্তানিরা। ইনি চিন্তা করলেন ইনি পাকিস্তানিদের বিপক্ষে দাঁড়াবেন। কিভাবে? মনে রাখবেন, এই WH ওডারল্যান্ড তার জীবনের প্রথম দিকে একজন সৈনিক ছিলেন, একজন সেনা অফিসার ছিলেন। ইনি দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করছেন, ইনি মিত্র বাহিনীর পক্ষে ইনি দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করছেন, অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিজয়ী দলের একজন সেনা অফিসার ইনি। স্বাভাবিকভাবেই পাকিস্তানিদের চেয়ে যিনি যুদ্ধ কম জানে এমন না, ইনি একজন রিটায়ার্ড আর্মি পার্সন। তো যাই হোক, আর্মি থেকে সেনাবাহিনী থেকে অবসর নিয়ে ইনি বাংলাদেশে বাটার কান্ট্রি ডিরেক্টর হিসেবে আসছিলেন। উনি দেখলেন পাকিস্তানিরা কি চালাচ্ছে, আমাদের উপর গণহত্যা চালাচ্ছে। উনি চিন্তা করলেন এই তার কিছু একটা করা উচিত। উনি, ওনার কারখানাটা ছিল, বাটা কোম্পানিটা তখন ছিল, এখনো আছে, টঙ্গিতে কারখানা। উনি সেই টঙ্গিতে কি করলো, তার কারখানার অভ্যন্তরে স্থানীয় যুবকদেরকে ট্রেনিং দিল, যেহেতু নিজে আর্মি অফিসার, উনি তো যুদ্ধ জানে, এবং বিভিন্ন এম্বাসির সাহায্যে উনি কিছু অস্ত্র সংগ্রহ করে উনি সেই যুবকদেরকে ট্রেনিং দিল, এবং সেই যুবকদেরকে নিয়ে উনি বেশ কয়েকটি গেরিলা অভিযানও বের হয়। কাদের বিরুদ্ধে? পাকিস্তানিদের বিরুদ্ধে। এই জন্য পরবর্তীতে বাংলাদেশ সরকার ইনাকে খেতাব প্রদান করবে, যে খেতাবের নাম হচ্ছে বীর প্রতীক। যে খেতাবের নাম কি? বীর প্রতীক। পরীক্ষায় আসে বাংলাদেশের মুক্তিযুদ্ধে একমাত্র বিদেশি খেতাবপ্রাপ্ত ব্যক্তির নাম কি? WH ওডারল্যান্ড। উনি কি খেতাবপ্রাপ্ত? বীর প্রতীক। এবং ইনি যুদ্ধ করেন 2 নং সেক্টরে। ইনি কত নং সেক্টরে যুদ্ধ করেন? 2 নং সেক্টরে উনি যুদ্ধ করেন। উনি 2 নং সেক্টরে যুদ্ধ করেন। ওকে, এটা পরীক্ষায় আসে। একমাত্র খেতাবপ্রাপ্ত নাগরিক কে? WH ওডারল্যান্ড। অস্ট্রেলিয়া নাগরিক, অস্ট্রেলিয়ায়, ওনার অস্ট্রেলিয়াতে ওনার এখন কবরও আছে। 2001 সালের 18 মে উনি মারা যায়। ওনার কবর কোথায়? অস্ট্রেলিয়াতে, যে কবরে উনি মারা যাওয়ার আগে ওসিয়ত করে গেছেন, তার কবরে বীর প্রতীক খেতাবটা লেখা থাকে। চিন্তা করে দেখেন ইনি এই খেতাবটা পেয়ে কতটা গর্বিত, ইনি মারার পরেও তার কবরের নাম ফলকে নামটা লিখে রাখছেন। নিউজিল্যান্ড হবে না, আমেরিকা, সরি অস্ট্রেলিয়া। এরপর হচ্ছে জর্জ হ্যারিসন। আর জর্জ হ্যারিসন আর রবি শঙ্কর, দুজন ব্যক্তি, এনে বিখ্যাত বাদক, একজন সেতারবাদক, আর ইনার দলের নাম দ্য বিটলস। এটা ওনার একটা, জর্জ হ্যারিসনের, যে তার নাম কি? দ্য বিটলস। যাই হোক, মিলে পয়লা আগস্ট, বিশেষ করে রবি শঙ্করের আহ্বানে জর্জ হ্যারিসন কি করবে, একটা কনসার্টের আয়োজন করা হবে। সেই কনসার্টের প্রধান শিল্পী হিসেবে থাকবেন কে? জর্জ হ্যারিসন। পয়লা আগস্ট 1971 সালে
তারা যে কনসার্টটার আয়োজন করবে সে কনসার্টটাকে বলা হবে কি? কনসার্ট ফর বাংলাদেশ। কনসার্ট ফর বাংলাদেশ, এই কনসার্ট ফর বাংলাদেশ কোথায় হবে? নিউ ইয়র্কে। নিউ ইয়র্কের মেডিসন স্কোয়ারে। মেডিসন স্কোয়ার কোথায়? নিউ ইয়র্কে। নিউ ইয়র্কের মেডিসন স্কোয়ারে কনসার্ট ফর বাংলাদেশের আয়োজন হবে। মনে রাখবেন, কনসার্ট ফর বাংলাদেশের আয়োজন করে, আয়োজন করে ফোবানা, এটা একটা শিল্পী গোষ্ঠীর নাম। বাংলাদেশে শিল্পী গোষ্ঠী আছে না, উদীচী শিল্পী গোষ্ঠী, এরকম একটা শিল্পী গোষ্ঠী, আমেরিকান একজন শিল্পী গোষ্ঠীর নাম হচ্ছে ফোবানা। কনসার্ট ফর বাংলাদেশের প্রধান শিল্পী জর্জ হ্যারিসন ছিলেন। তবে কনসার্ট ফর বাংলাদেশের পুরো আয়োজনটা কে করেছিলেন? ফোবানা নামক একটা শিল্পী সংস্থা, শিল্পী গোষ্ঠী। আর জর্জ হ্যারিসনের সেই ব্যান্ড দলের নাম ছিল কি? দ্য বিটলস। মূলত পরীক্ষায় আসে যে প্রশ্নগুলো, কনসার্ট ফর বাংলাদেশ কোথায় আয়োজিত হয়? নিউ ইয়র্কের মেডিসন স্কোয়ারে। কনসার্ট ফর বাংলাদেশ কবে আয়োজিত হয়? 1 আগস্ট 1971 সালে। কনসার্ট ফর বাংলাদেশের আয়োজন করে কোন শিল্পী গোষ্ঠী? ফোবানা। কনসার্ট ফর বাংলাদেশের প্রধান শিল্পী কে ছিলেন? জর্জ হ্যারিসন। রবিশঙ্কর কে ছিলেন? বিখ্যাত সেতারা বাদক, যার আহ্বানে জর্জ হ্যারিসন এই অনুষ্ঠানে কি করেন? পারফর্ম করেন। ওকে, মনে রাখবেন, এই অনুষ্ঠানে যে টাকাটা পায়, প্রায় 40,000-এর অধিক দর্শকের উপস্থিতি ছিল এই কনসার্টে, এখানে যে টাকাটা পাওয়া যায়, অর্থটা পাওয়া যায়, সে অর্থটা ইউনিসেফের মাধ্যমে অর্থটা ভারতে যে শরণার্থী শিবির ছিল সে শরণার্থী শিবিরে পাঠিয়ে দেওয়া হয়। ওকে, সে শরণার্থী হ্যাঁ দি বিটলস ব্র্যান্ড, হ্যাঁ মোটামুটি বিদেশি আরো আছে, তবে এই কয়জন ইম্পর্টেন্ট, এই কয়জন থেকে আরো পরীক্ষায় আসে, আন্দ্রে ময়রা আছে, অনেকেই আছে, যাই হোক ওগুলো এখন আর না। এখন আপনাদেরকে সেক্টরগুলো একটু দেখাবো, কারণ সেক্টরগুলো ঝামেলা, সেক্টরগুলো আপনি বই থেকে পড়তে গেলে অনেক ঝামেলা, আমি সহজ করে আপনাকে সেক্টরগুলো দেখাবো, সহজ সহজ করে সেক্টরগুলো দেখাবো। স্যার শব্দ অর্ধেক অর্ধেক হয়ে আসছে, নাকি বাকি অর্ধেক কথা বলতেছেন না, নাকি আসতেছে না? আল্লাহ, এটা কি বল? আমি বাকি অর্ধেক কথা বলবো না, এটা কি হইতে পারে? এই সবকিছু ক্লিয়ার শোনেন না নাকি? কমেন্ট করেন তো দেখি, আবার কমেন্ট করেন, সবকিছু ঠিকমতো শুনতেছেন কিনা? এই বলেন তো, সবকিছু ঠিকঠাক শুনতেছেন কিনা? আবার বলতেছেন যে শব্দ ঠিক আছে স্যার, আবার বলতেছেন যে শব্দ অর্ধেক আসতেছে। শব্দ অর্ধেক কেন আসবে? শব্দ তো অর্ধেক আসার কথা না, শব্দ তো অর্ধেক আসার কথা না। সেক্টর টাফ জিনিস, একটু আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি যাতে কখনোই আপনার ভুল না হয়। এই তো ফক ফকা, কিছু শুনছি কিছু শুনছি স্যার, কিছু শুনছি আবার কিছু শুনিনি স্যার, বুঝলাম না, কিছু শোনেন আবার কিছু শোনেন না, তাহলে হবে? সবই শুনতে হবে, এই ভালো এই খারাপ, এটা তো আর আমার দোষ না গো ভাইয়া, এটা তো নেটের প্রবলেম, এই ভালো থাকে এই খারাপ থাকে। সেক্টরগুলা বইতে আছে, কিন্তু সেক্টরগুলা বইতে থাকলেও মাথায় নাই আমাদের, আমি জানি এটা অনেকেরই মাথায় নাই, আবার অনেকেরই আছে, কারণ একটু পেঁচানো, এই নদী থেকে ওই নদী, ওই অঞ্চল থেকে ওই অঞ্চল, একটু টাফ। আর সেক্টর 1971 সালের প্রেক্ষাপটে যে অঞ্চলটা আজকে 2021 সালের সে অঞ্চলটা এক হবে এমন না, কারণ তখন জেলা ছিল হচ্ছে কয়টা বলছি, তখন ডিস্ট্রিক্ট ছিল হচ্ছে আপনার, তখন ডিস্ট্রিক্ট ছিল আপনার 19টা, এখন ডিস্ট্রিক্ট হয়েছে 64টা। সুতরাং তখন যে অঞ্চলটা একটা ডিস্ট্রিক্টের অধীনে ছিল, আজকে সে অঞ্চলটা যে সেই ডিস্ট্রিক্টের অধীনে আছে এমন না, এই জন্য একটু ঝামেলা হয়। মূলত সেক্টর একটু পেঁচানোই, আমি যতটুকু সহজ করে দেওয়া যায় আমি দেব, আপনারা একটু খেয়াল করবেন, একটু খেয়াল করবেন, তাই হবে। 1 নং সেক্টর,
পরীক্ষায় যেভাবে আসে আমি সেভাবেই দেব আপনাকে, কঠিন করে না। 1 নং সেক্টর, জাস্ট মনে রাখবেন, চট্টগ্রাম, চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম, ওই ফেনী নদী থেকে এই নদী, এগুলো লাগবে না, ওগুলা পরীক্ষায় আসে না। ও পার্বত্য চট্টগ্রাম পরীক্ষায় কিভাবে আসে? পরীক্ষায় আসে চট্টগ্রাম মুক্তিযুদ্ধকালীন কোন সেক্টরের অধীনে ছিল? 1 নং সেক্টর। রাঙামাটি মুক্তিযুদ্ধকালীন কোন সেক্টরের অধীনে ছিল? 1 নং সেক্টর। কারণ পার্বত্য চট্টগ্রাম বলতে আমরা রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়, খাগড়াছড়ি বুঝি, নাকি? তো যাই হোক, সহজ ভাষায় 1 নং সেক্টর চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম। এটার কমান্ডার দুইজন ছিলেন, সেক্টর কমান্ডার একজন হচ্ছে জিয়াউর রহমান, মেজর আর লিখলাম না, জাস্ট নামটাই লিখি, জিয়াউর রহমান। এই যে আপনাদের জিয়াউর রহমান সাহেব চলে আসছেন, জিয়াউর রহমান। আরেকজন হচ্ছে মেজর রফিকুল ইসলাম, এই দুইজন সেক্টর কমান্ডার ছিলেন, মেজর রফিকুল ইসলাম এবং জিয়াউর রহমান, এই দুইজন ছিলেন 1 নং সেক্টরের সেক্টর প্রধান। সহজ, খুবই সহজ, আমি সবগুলো সেক্টর ভেঙে ভেঙে সহজ করে দেব, চিন্তা করতে হবে না, খুবই সহজ। 1 নং সেক্টর চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম, এটার সেক্টর প্রধান ছিলেন দুইজন, জিয়াউর রহমান এবং রফিকুল ইসলাম। ওকে, সহজ জিনিস, ম্যাপে দেখালে ভালো বোঝা যায়। স্যার ম্যাপ, আমি তো বাংলাদেশ ম্যাপটা ওইভাবে আঁকাইতে পারি না, আমার একটু, এটা লাইভ ক্লাস যখন হবে, সরাসরি যখন ক্লাস হবে তখন ম্যাপ আঁকাবো উনি, কারণ ম্যাপ আঁকানো অনেক খারাপ আমার, দেখা যাবে যে এটা এখন রেকর্ড হয়ে থাকবে ক্যামেরায়, এটা আমার নিজের কাছে খারাপ লাগবে। আপাতত আপনি, আমি এলাকাগুলো সহজ করে দিচ্ছি, সহজভাবে এলাকা করে দিচ্ছি, আপনি বুঝবেন, সমস্যা নেই। আর কোন এলাকা বাংলাদেশের কোন ম্যাপের কোথায় অবস্থিত সেটা আপনি অলরেডি জানেন। 2 নং সেক্টর, বিশাল ঝামেলার একটা সেক্টর, 2 নং, 2 নং সেক্টর, ঝামেলার সেক্টর, 2 নং, 2 নং সেক্টর। খেয়াল করবেন, ঢাকা ও ফরিদপুরের কিছু অঞ্চল, অঞ্চল, অংশ, ঢাকা ও ফরিদপুরের অংশ, কিছু অংশ বেশি, মানে ঢাকার একটু বেশি, ফরিদপুরের কম। এরপর হচ্ছে নোয়াখালী, কুমিল্লার কিছু অংশ। খেয়াল করেন কত ঝামেলা, কুমিল্লার কিছু অংশ, ঢাকা ও ফরিদপুরের অংশ বিশেষ, একটু কষ্ট করতে হবে। ঢাকা শহরটা ছিল 2 নং সেক্টরে, বাট পুরো ঢাকায় যে 2 নং সেক্টরে ছিল এমন না, ঢাকা 2 নং সেক্টরের অধিকাংশ অঞ্চল ছিল, 3 নং সেক্টরেও কিছুটা ছিল, ফরিদপুরেরও কিছু অঞ্চল ছিল 2 নং সেক্টরে, নোয়াখালীটা মোটামুটি পুরোই ছিল 2 নং সেক্টরে, কুমিল্লার কিছু অঞ্চল ছিল 2 নং সেক্টরে। একটু এইভাবে খেয়াল রাখবেন, ঢাকা, ফরিদপুর, কুমিল্লার কিছু অঞ্চল ও নোয়াখালী, এভাবে মনে রাখবেন। ওকে, ঢাকা, ঢাকা, ফরিদপুর, কুমিল্লার কিছু অঞ্চল ও নোয়াখালী, তবে ঢাকার কিছু অঞ্চল না, অধিকাংশ অঞ্চল, জাস্ট এতটুকু মনে রাখবেন। ওকে, এরপরে হচ্ছে আপনার, এখানে এটা কম গুরুত্বপূর্ণ হয় না, রিটার্নে লিখতে হয়। কম গুরুত্বপূর্ণ কি, একজন ব্যক্তির কারণে কোনো কিছু কি কম গুরুত্ব হইতে পারে নাকি? কখনোই এটা কম গুরুত্বপূর্ণ না, এটা কখনোই কম গুরুত্বপূর্ণ টপিকস না। এটা কি বলেন, যে জিয়াউর রহমানের কারণে এসব বলা ঠিক না, এটা কম গুরুত্বপূর্ণ না? এরপর হচ্ছে এটার সেক্টর প্রধান কে কে ছিলেন? এটার সেক্টর প্রধান ছিলেন মেজর খালেদ মোশারফ, মোশারফ আর এটিএম হায়দার, হায়দার আলী শুধু লিখলাম, আর এটিএম হায়দার আলী, এই দুইজন ছিলেন এই 2 নং সেক্টরের সেক্টর কমান্ডার,
দুই নং সেক্টরের সেক্টর কমান্ডার কি ছিলেন? দুইজন। মনে রাখবেন ঢাকা শহর কেন্দ্রিক 1971 সালে একটা বাহিনী ছিল, নাম ছিল ক্র্যাক প্লাটুন। খেয়াল করবেন, রুমি আজাদ, তাই না, নাম শুনছি না আমরা, জাহানার ইমামের ছেলে, এনারা ওরা কার সদস্য ছিল? ক্র্যাক প্লাটুনের সদস্য ছিল। মনে রাখবেন এই ক্র্যাক প্লাটুন একটা গেরিলা বাহিনী, এটা কার্যক্রম শুধুমাত্র ঢাকা শহরেই সীমাবদ্ধ ছিল, ঢাকার বাইরে ছিল না। পরীক্ষায় আসে ঢাকা শহর ভিত্তিক গেরিলা বাহিনী কোনটি ছিল? ক্র্যাক প্লাটুন, যাদের কাজ ছিল হিট অ্যান্ড রান, মারো এবং দৌড়াও, মারো এবং দৌড়াও। ওকে, এই ক্র্যাক প্লাটুন কোন শহর ভিত্তিক ছিল? ঢাকা শহর ভিত্তিক। তাহলে যদি পরীক্ষায় আসে মুক্তিযুদ্ধকালীন ক্র্যাক প্লাটুন কত নং সেক্টরের অধীনে ছিল? দুই নং সেক্টরের অধীনে ছিল। মনে রাখবেন এই ক্র্যাক প্লাটুনের প্রধান ছিল খালেদ মোশারফ আর এটিএম হায়দার। এই ক্র্যাক প্লাটুনের যারা গেরিলা ছিল, যে রুমি আজাদ, এবার আজম খান, সামাদ, এই যারা গেরিলা ছিল তাদেরকে প্রশিক্ষণ দিত হায়দার আলী, এটিএম হায়দার, আর খালেদ মোশারফ ছিল এই ক্র্যাক প্লাটুনের, এই গেরিলার বাহিনীটার কি প্রধান। এটা ছিল ঢাকা ভিত্তিক একটা গেরিলা বাহিনী, যাদের যুদ্ধের কৌশল ছিল হিট অ্যান্ড রান। ওকে, তার মানে ক্র্যাক প্লাটুন কত নং সেক্টরের অধীনস্থ? দুই নং সেক্টরের অধীনস্থ। এতটুকু কি বুঝছেন? একটু বুঝলে বলেন তো, এটা আমি সময় নিয়ে পড়াইতেছি, একটু বুঝলে বলেন। সময় নিয়ে পড়ানোর অর্থ হচ্ছে এটা যাতে আপনাকে আর কোনো কখনো প্যারা না দেয়, সেক্টরটা সেক্টর যাতে আর কখনো আপনাকে প্যারা না দেয়, এই জন্য আপনাকে টাইম নিয়ে দেখাচ্ছি। আমি আবারও বলছি ঢাকা, ফরিদপুর, কুমিল্লার কিছু অঞ্চল এবং নোয়াখালী ছিল দুই নং সেক্টরের অধীনস্থ। দুই নং সেক্টরের প্রধান ছিলেন খালেদ মোশারফ এবং এটিএম হায়দার। এই দুই নং সেক্টরের অধীনস্থ একটা গেরিলা বাহিনী ছিল ক্র্যাক প্লাটুন, যাদের যুদ্ধের কৌশল ছিল হিট অ্যান্ড রান। একটু বুঝলে একটু কমেন্ট করবেন, 194-95 জন আছেন, সবাই একটু কম বেশি কমেন্ট করেন। এটা টাইম নিয়ে পড়ানোর অর্থ যাতে আপনার, হ্যাঁ, সাদেক হোসেন খোকা সম্ভবত উনিও ক্র্যাক প্লাটুনের, সম্ভবত, হ্যাঁ, বুঝলে খুবই ভালো, যাতে আপনার আর সেক্টর নিয়ে কোনোদিন ঝামেলা না থাকে। আমি সহজ করে লিখে দিচ্ছি, সেক্টর তো বইতে আছে কিন্তু বইতে থাকার পরেও তো মাথায় ঢোকে না। তিন নং সেক্টর, কুমিল্লার কিছু অঞ্চল, কুমিল্লার কিছু অঞ্চল ছিল দুই নং এ, আবার কুমিল্লার কিছু অঞ্চল হবে তিন নং এ। মনে রাখবেন কিশোরগঞ্জ, হবিগঞ্জ, এটা ছিল কত? তিন নং সেক্টরে। ঢাকারও কিছু ছিল তিন নং সেক্টরে, তবে আপনি না করে আমরা কুমিল্লার কিছু অঞ্চল, যেমন আখাউড়া ভৈরব রেল লাইন থেকে কুমিল্লা পর্যন্ত এই অঞ্চলটা ছিল। তো যাই হোক, আপনি কুমিল্লার কিছু অঞ্চল জানেন, কিশোরগঞ্জ আর হবিগঞ্জ, এরা ছিল তিন নং সেক্টরে। আপনি এভাবে রিটেনে লিখলেও হবে, সমস্যা নেই। এটার সেক্টর প্রধান কে কে ছিল? সেক্টর প্রধান কে কে ছিল? মেজর শফিউল্লাহ, আমি শুধু শফিউল্লাহ লিখি। আর এম নুরুজ্জামান, মেজর নুরুজ্জামান, এম নুরুজ্জামান ছিল মেজর শফিউল্লাহ আর এম এন নুরুজ্জামান ছিল সেক্টর প্রধান। এটা মুখস্থ করতে হবে, এগুলো তো আসলে বোঝা ঠিক নাই, এগুলো মুখস্থ করতে হয়। কে কত নং সেক্টরে যুদ্ধ করছে, সেক্টর জিনিস, এগুলো স্টেট মুখস্থের জিনিস। তাহলে তিন নং সেক্টর কোন অঞ্চলটাকে কভার করছে? তিন নং সেক্টর কুমিল্লার কিছু অঞ্চল, কিশোরগঞ্জ এবং হবিগঞ্জ কভার করছে। এটার সেক্টর প্রধান কে ছিল? এম এন নুরুজ্জামান। এই শফিউল পরবর্তীতে বাংলাদেশ হয় এবং 15 আগস্ট পর্যন্ত, ভোররাত পর্যন্ত, বঙ্গবন্ধু
যে রাতে নিহত হইলেন সে রাতেও বাংলাদেশ ছিলেন শফিউল্লাহ ছিলেন, ওকে। আর এএম এ দুইজন ছিলেন, 3 নং সেক্টরের সেক্টর, 3 নং সেক্টরের সেক্টর প্রধান শফিউল্লাহ এই দুইজন। আর এটা অঞ্চল কি বললাম, কুমিল্লা কিছু অঞ্চল, কিশোরগঞ্জ, হবিগঞ্জ, এটা হচ্ছে 3 নং সেক্টর। এটা বইতে একটু পেঁচানো লেখা, আমি একটু সহজ করে লিখে দিলাম। এরপর 4 নং, 4 নং খুব সহজেই মনে থাকবে আপনার, 4 নং সিলেটের পূর্ব অঞ্চল, সিলেটের পূর্ব অঞ্চল, জাস্ট এতটুকু, সিলেটের পূর্ব অঞ্চল, ওকে। সেক্টর প্রধান কে ছিলেন, মেজর সি আর দত্ত, মেজর সি আর দত্ত, ইনি ছিলেন 4 নং সেক্টরের সেক্টর প্রধান। খুব সহজ, সিলেটের পূর্ব অঞ্চল, এতটুকু জানবেন, আর জানা লাগবে না। আর এটার প্রধান ছিলেন সি আর দত্ত। মূলত পরীক্ষায় প্রিলিতে এইভাবে আসে না, প্রিলিতে আসলে ঢাকার কথা আসে, রাজশাহীর কথা আসে, তাই না, যশোর, কুষ্টিয়া, মুজিবনগরের কথা আসে। আর রিটেনে পুরো সেক্টরটা যদি লিখতে হয়, আপনি এতটুকু লিখবেন 4 নং সেক্টর, এতটুকু লিখবেন সিলেটের পূর্ব অঞ্চল, আর সেক্টর প্রধান কে ছিল, সি আর দত্ত। সহজ। এ এম এন লেখা ছিল, জি, এ এম এন লেখা ছিল, নুরুজ্জামানের সামনে 3টা অক্ষর এ এম এন, এই জন্য উনি 3 নং সেক্টরে ছিলেন। মনে রাখবেন নুরুজ্জামান নামে দুইজন আছে, একজন 3 নং সেক্টরে, যে নুরুজ্জামানের সামনে 3টা অক্ষর মানে 3টা লেটার সেটা হচ্ছে 3 নং সেক্টর, আর যার সামনে একটা মাত্র ওটা 7 3 3 মনে রাখবেন, তাই হবে। তারা যে কেন লেগে গেল যুদ্ধের পরে ভাই, এটা তো আমি জানি না, এটা তো রাজনীতি, রাজনীতি তো বোঝার মতো এত জ্ঞান তো আমার এখনো হয়নি। এরপর হচ্ছে 5 নং সেক্টর, 4 নং এর পরে 5 নং সেক্টর, সিলেটের পশ্চিমাঞ্চল, সিলেটের পূর্ব অঞ্চল ছিল 4 নং, আর 5 নং হবে সিলেটের পশ্চিমাঞ্চল। জীবনে কোনোদিন এটা জানো আর না ভোলা হয়, সহজ জিনিস, সিলেটের পশ্চিমাঞ্চল, সিলেটের পশ্চিমাঞ্চল ছিল 5 নং সেক্টরের অধীনে। এটার সেক্টর প্রধান ছিল মেজর মীর শওকত আলী, মেজর মীর শওকত আলী, সহজ, একজনই, নামটা মনে রাখবেন, মেজর মীর শওকত আলী, এএনএম, আচ্ছা ঠিক আছে, এএমএন আর এএমএন একই, না একটু ভুল আছে, এ আমি এএমএন বলছি, সেটা যদি এএনএম থাকে, এটা রাইট, এটা সেটাটা রাইট, আমারটা না, আমারটা না, আমারটা ভুল হইছে, এমএন হবে না, এনএম বোধ হয়, হ্যাঁ, মেজর এএনএম, ঠিক আছে, লাস্টে মোহাম্মদ, আচ্ছা এএনএম, এএমএন আর এএনএম নিয়ে প্রবলেম নেই, সিলেটের পশ্চিমাঞ্চল, আর এটার সেক্টর প্রধান কে ছিল, মীর শওকত আলী, সহজ জিনিস। 6 নং 5 নং সেক্টরের অঞ্চল ছিল সিলেটের পশ্চিমাঞ্চল, আর সেক্টর প্রধান ছিলেন মীর শওকত আলী, খুব সহজ করে দেওয়া। না না না, সেক্টরের সদর দপ্তর পড়তে হবে না, এত সদর দপ্তর পড়তে হবে না, এত রাখতে হবে না সদর দপ্তর, ওটা রিটেনে যদি আপনার, আগে আপনি সেক্টর গুলা শেষ করেন কোন অঞ্চলে ছিল, এরপরে রিটেনে গেলে আপনি একটু কষ্ট করে নয় তখন সদর দপ্তর পড়ে নিয়েন, এখন না। এরপর হচ্ছে 6 নং সেক্টর, 5 নং পেয়ে গেলাম সিলেটের পশ্চিমাঞ্চল, এবার 6 নং সেক্টর, এক কথায় শেষ করবেন, বৃহত্তর রংপুর জেলা, বৃহত্তর রংপুর, রংপুর অঞ্চল, বৃহত্তর রংপুর অঞ্চল, সহজ করে আমি আপনাকে দিচ্ছি, এটার সেক্টর প্রধান ছিল উইং কমান্ডার, উইং কমান্ডার খাদেমুল বাশার, উইং কমান্ডার খাদেমুল বাশার, 6 নং, খুব সহজে জাস্ট এতটুকু জানলেই হবে, বৃহত্তর রংপুর অঞ্চল, উইং কমান্ডার খাদেমুল বাশার, উইং কমান্ডার খাদেমুল বাশার। আমার
বৃহত্তর রংপুর অঞ্চল, এটাকে কি বলছি আমি? উইং কমান্ডার খাদেমুল বাশার। উইং কমান্ডার খাদেমুল বাশার। আমার এফবিআইডি লাগবে। এফবিআইডি, আমার এফবিআইডির নাম হচ্ছে এম ইসলাম অরিন, বাংলায় লেখা এম ইসলাম অরিন। ওকে, এম ইসলাম অরিন হচ্ছে এফবিআইডি। তাহলে 6 নং সেক্টর, বৃহত্তর রংপুর অঞ্চল, এটা প্রধান ছিলেন খাদেমুল বাশার, সহজ করে দিয়ে দিলাম এটা। এরপর হচ্ছে 7 নং, 7 নং, 7 নং রাজশাহী, চাপাই নবাবগঞ্জ, চাপাই, বগুড়া, পাবনা, এই অঞ্চলটা, নাটোর, এই অঞ্চলগুলো। আপনি রাজশাহীটা ইম্পর্টেন্ট, রাজশাহী, চাপাই নবাবগঞ্জ, এই দুইটা ইম্পর্টেন্ট। দিনাজপুর, ঠাকুরগাঁও কিছু অংশ, দিনাজপুর, ঠাকুরগাঁ, কিছু অংশ, মূলত পরীক্ষায় রাজশাহীটা আসে। তো আপনি এ রাজশাহীর আশেপাশে যেটা সব একটু খেয়াল করবেন, রাজশাহীর আশেপাশে যেটা সেটা খেয়াল করবেন, এই যে রাজশাহী, এরপর হচ্ছে আপনার চাপাই, বগুড়া, পাবনা, নাটোর, এরপর হচ্ছে দিনাজপুর, ঠাকুরগাঁর কিছু অঞ্চল, হ্যাঁ, এগুলো হচ্ছে আপনার 7 নং সেক্টরে অন্তর্ভুক্ত। 7 নং সেক্টরে কে কে ছিলেন? 7 নং সেক্টরে ছিলেন একজন হচ্ছে নাজমুল হক, মেজর নাজমুল হক, একজন হচ্ছেন মেজর নাজমুল হক, আরেকজন হচ্ছে কাজী নুরুজ্জামান, আরেকজন হচ্ছে কাজী নুরুজ্জামান, একজন নাজমুল হক, আরেকজন হচ্ছে কাজী নুরুজ্জামান। এনারা কত নং সেক্টরের সেক্টর প্রধান ছিলেন? 7 নং সেক্টর। 7 নং সেক্টরটা একটু খেয়াল করেন, রাজশাহী, চাপাই নবাবগঞ্জ দুইটা হচ্ছে মেইন, পরীক্ষায় দুইটাই আসে। এরপরে দিনাজপুর, ঠাকুরগাঁর কিছু অঞ্চল, বগুড়া, পাবনা, যেহেতু রাজশাহী চাপাইয়ের পার্শ্ববর্তী অঞ্চল, বগুড়া, পাবনা, এগুলো আপনি মনে থাকবে সহজে, খুব টাফ না, 7 নং সেক্টর। আচ্ছা, এতক্ষণ আমি যা পড়াচ্ছি তাকে আপনি বুঝতেছেন, একটু কমেন্ট করেন তো। উইং কমান্ডার বলতে, উইং কমান্ডার হচ্ছে কি? উইং কমান্ডার কি? বিমান বাহিনীর অফিসার। উইং কমান্ডার হচ্ছে বিমান বাহিনীর অফিসার, বিমান বাহিনীর অফিসার উইং কমান্ডার। এতক্ষণ যা বললাম আপনি কি বুঝছেন? বুঝলে একটু কমেন্ট করেন তো, একটু কমেন্ট করেন তো। একটু কমেন্ট করবেন, কমেন্ট করবেন, একটু কমেন্ট করেন, যতক্ষণ যা বললাম তা আপনি বুঝতেছেন কিনা, না বুঝলে তো লস, না বুঝলে তো লস। জি স্যার, বুঝতেছি, খুব টাফ না, সহজ। কাজী নুরুজ্জামান একজন, আর একজন এএনএম নুরুজ্জামান, তাই না? এরপরে স্যার দেখবেন 8 নং সেক্টর, কুষ্টিয়া, যশোর। ওকে, এতটুকু খেয়াল রাখেন, কুষ্টিয়া, যশোর। কুষ্টিয়ার অন্তর্ভুক্ত ছিল কি তখন? মেহেরপুর। তাহলে মেহেরপুরও হবে কোথায়? 8 নং সেক্টর। আর মেহেরপুরের অন্তর্ভুক্ত ছিল মুজিবনগর, তাই না? তাহলে মুজিবনগরও কি হবে? 8 নং সেক্টর, কুষ্টিয়া, যশোর। মূলত 8 নং সেক্টরে প্রিলিতে পরীক্ষায় আসে মুজিবনগরটা, যে মুজিবনগর কত নং সেক্টরের অধীনে ছিল? মুজিবনগর 8 নং সেক্টরের অধীনে ছিল। মুজিবনগর কত নং সেক্টরের অধীনে ছিল? 8 নং সেক্টরের অধীনে ছিল। নাথিং টু আন্ডারস্ট্যান্ড স্যার, এভরিথিং ইজ টু মেমোরাইজ, ভেরি গুড। এটা আসলে বোঝার আসলেই কিছু নাই, আপনি কি বুঝবেন? নাথিং টু আন্ডারস্ট্যান্ড, এখানে আসলে বোঝার তো কিছু না, এগুলো সব মেমোরাইজ করতে হবে। আমি আপনাকে জাস্ট সহজ করে দিচ্ছি, বইতে একসাথে অনেকগুলো জিনিস একটার সাথে আরেকটা রিলেটেড করে দাও, আমি
ডিস্ট্রিক্ট গুলাই আলাদা করে দিচ্ছি, যাতে আপনার মুখস্থটা সহজ করে হয় আর কি। তাহলে কুষ্টিয়া, যশোর, যেহেতু কুষ্টিয়ার অধীনস্থ কি ছিল তখন মেহেরপুর, আর মেহেরপুরের অধীনস্থ কি ছিল মুজিবনগর। সুতরাং এই মুজিবনগর কত নং সেক্টরে? 8 নং সেক্টর। পিলিতে আসলে মূলত এটা আসে যে 1971 সালে মুজিবনগর সরকার কোন কত নং সেক্টরের অধীনে ছিল, কত নং? 8 নং। এই 8 নং সেক্টরের সেক্টর প্রধান কে ছিল? মেজর আবু উসমান চৌধুরী। মেজর আবু উসমান চৌধুরী, মেজর আবু উসমান চৌধুরী। আর আরেকজন ছিলেন মেজর এম মঞ্জুর, এই যে যাকে মেজর এম মঞ্জুর, যাকে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের, জিয়াউর রহমানকে হত্যাকাণ্ডের সন্দেহে যাকে হত্যা করা হয়েছে সেই মেজর এম মঞ্জুর, ইনি ছিলেন 8 নং সেক্টরের একজন সেক্টর কমান্ডার। তাহলে আবু উসমান চৌধুরী, আরেকজন হচ্ছেন কে? আবু উসমান চৌধুরী, আরেকজন হচ্ছে এম মঞ্জুর। তাহলে 8 নং সেক্টর বলতে আমরা মূলত পাবো দুইটা, আরো আছে, দুইটা ইম্পর্টেন্ট পরীক্ষায় আসে, একটা হচ্ছে কুষ্টিয়া আর একটা হচ্ছে যশোর। খুলনার বোধহয় কিছু অঞ্চল ছিল, আর মেহেরপুর আর মুজিবনগর। ওকে, যেহেতু মেহেরপুরের অন্তর্ভুক্ত কি? মুজিবনগর। এই জন্য 8 নং সেক্টরের অন্তর্ভুক্ত এগুলা, আর আবু উসমান চৌধুরী আর এম মঞ্জুর হচ্ছে এর সেক্টর প্রধান। এরপর আমরা চলে যাব, এর অভ্যন্তরে বাঘের হাটও ছিল, তো যাই হোক ওগুলো এখন লাগবে না, এগুলো ইম্পর্টেন্ট। 8 নং এর পরে এবং 9 চলে যাব আমরা। 9 নং, 9 নং এ লিখবেন বৃহত্তর বরিশাল, বৃহত্তর বরিশাল ও পটুয়াখালী দেন। বৃহত্তর বরিশাল অঞ্চল ও পটুয়াখালী 9 নং সেক্টরের অন্তর্ভুক্ত, জাস্ট বরিশাল এবং পটুয়াখালী। তাহলে নোয়াখালী ছিল 2-এ, বরিশাল ছিল 9-এ। নোয়াখালী ছিল 2-এ, বরিশাল ছিল কততে? 9-এ। এরপরে, কারণ নোয়াখালী আর বরিশাল দুটা বাংলাদেশের আলোচিত দুটা ডিস্ট্রিক্ট, এই জন্য আলাদা করে বললাম, তারা ডেভেলপড দুইটা ডিস্ট্রিক্ট। তো যাই হোক, এরপরে এটার সেক্টর প্রধান ছিল জলিল, মেজর জলিল। আমরা নাম শুনছি মেজর জলিল, জাস্ট যেহেতু একদমই নাম ছোট হয়ে গেল, নাম আগে দিই জলিল দিই। মেজর জলিল ছিল 9 নং সেক্টরের সেক্টর প্রধান। ওকে, বৃহত্তর বরিশাল অঞ্চল আর পটুয়াখালী, এই দুইটা ছিল 9 নং সেক্টরের অধীনস্থ, আর এটার প্রধান ছিল কে? মেজর জলিল, মেজর জলিল। বর্তমানে আলোচিত হচ্ছে বিভারিয়া, হ্যাঁ 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 বলা যায়, বর্তমানে আলোচিত ডিস্ট্রিক্ট ব্রাহ্মণবাড়িয়া। এরপর হচ্ছে 10 নং সেক্টর, এটা হচ্ছে সমগ্র নৌ অঞ্চল, সমগ্র বাংলাদেশের সমগ্র নৌ অঞ্চল কত নং সেক্টরের অধীনস্থ? 10 নং সেক্টরের অধীনস্থ হচ্ছে বাংলাদেশের সমগ্র নৌ অঞ্চল, নিয়মিত কমান্ডার নেই, জাস্ট এতটুকু হলেই হবে, নিয়মিত কমান্ডার নেই। এখানে নিয়মিত কোনো কমান্ডার নেই, নিয়মিত কোনো কমান্ডার নেই। ওকে, এরপর হচ্ছে 11 নং সেক্টর, সমগ্র নৌ অঞ্চল, এরপর 11 নং সেক্টর। হ্যাঁ, একটু লং ক্লাসই হয়ে গেল, হোক সমস্যা নেই, আরো টাইম লাগবে, বাট খুব বেশি দূর যাবো না, আরেকটা টপিক শেষ করে দেবো। 11 নং সেক্টর, জাস্ট এতটুকু খেয়াল রাখবেন, 11 নং সেক্টর কিশোরগঞ্জ বাদ দিয়ে সমগ্র ময়মনসিংহ অঞ্চল, মনে রাখবেন কিশোরগঞ্জ আগে বৃহত্তর ময়মনসিংহের অঞ্চল ছিল, এই জন্য বলা হচ্ছে কিশোরগঞ্জ বাদ দিয়ে সমগ্র ময়মনসিংহ অঞ্চল।
ওকে, ও টাঙ্গাইল, ও টাঙ্গাইল। মোট কথা, ও টাঙ্গাইল, বাট ময়মনসিংহ এর অন্তর্ভুক্ত কি ছিল? কিশোরগঞ্জ ছিল, নেত্রকোনা ছিল, জামালপুর ছিল, শেরপুর, তো আপনার দিয়ে বাকি সমগ্র অঞ্চল অর্থাৎ নেত্রকোনা, শেরপুর, ময়মনসিংহ এই অঞ্চল ও টাঙ্গাইল, ময়মনসিংহ টাঙ্গাইল অঞ্চল, মাঝখানে থাকবে না কি? থাকবে না হচ্ছে কিশোরগঞ্জ, কারণ কিশোরগঞ্জ হচ্ছে 3 নং সেক্টরের সেক্টর, কারণ কিশোরগঞ্জ হচ্ছে 3 নং সেক্টরের অন্তর্ভুক্ত। কত নং সেক্টরের অন্তর্ভুক্ত ছিল? 3 নং সেক্টর। নিয়মিত কমান্ডার এখানে কিভাবে লিড দিত? তাই তো, 10 নং সেক্টর যেহেতু নিয়মিত কমান্ডার ছিল না, তাহলে কিভাবে লিড দিত? বাংলাদেশের যে সমগ্র নৌ অঞ্চলগুলো, সমগ্র নৌ অঞ্চলগুলো একটা সেক্টরের অধীনে কিন্তু নয়, সমগ্র নৌ অঞ্চলকে আমরা 10 নং সেক্টর হিসেবে ধরছি, বাট প্রত্যেকটা অঞ্চলেই পানিপথ আছে। ধরেন আপনার টাঙ্গাইলে নদীতে, টাঙ্গাইলের কোন একটা নদীতে, টাঙ্গাইলের এলাকাটা হচ্ছে কি 11 নং সেক্টর, বাট টাঙ্গাইল অঞ্চলের যে নদীপথটা সেটা কত নং সেক্টরের অধীনে? সেটা 10 নং সেক্টরের অধীনে। এখন টাঙ্গাইলের নদী অঞ্চলে অভিযান চালাবো, তাহলে এখানে সেক্টর কমান্ডার কে? যেহেতু নিয়মিত নেই, এই টাঙ্গাইলের যিনি সেক্টর কমান্ডার উনি হবেন সেই সময়ে সেক্টর কমান্ডার, অর্থাৎ যখন যে অঞ্চলের নৌ অঞ্চলে, যখন যে অঞ্চলের নদী এলাকায়, নৌ এলাকায় অভিযান চালানো হবে, তখন সে এলাকার সেক্টর কমান্ডারই হবে সেই নৌ অঞ্চলের প্রধান। ওকে, আজকে অনেক হয়ে গেছে, তারপরও আরেকটা টপিকস বোধ হয় একটু দেখানো উচিত ছিল, আরেকটা টপিকস একটু দেখানো উচিত ছিল, আরেকটা টপিকস দেখানো উচিত ছিল, খেতাবটা দেখানো উচিত ছিল, বীর শ্রেষ্ঠ গুলা দেখানো উচিত ছিল, বাট দেব কিনা বুঝতেছি না। আপনারা কি আর কি 15 মিনিট থাকতে পারবেন বলেন তো? 75 মিনিট, সরি 15 মিনিট থাকতে পারবেন? সবাই কমেন্ট করেন, আর 15 মিনিট, তাইলে আমি খেতাবটা দেখাবো, কারণ খেতাবে ঝামেলা আছে, আর 15 মিনিট যদি থাকতে পারেন তাইলে দেখাবো। আচ্ছা ঠিক আছে, খেতাব, খেতাব দেওয়া হয় কবে? খেতাব দেওয়া হয় 15 ডিসেম্বর 1973 সালে, মুক্তিযুদ্ধ অবদানের জন্য 4টা ক্যাটাগরিতে খেতাব দেওয়া হয়। কবে? মুক্তিযুদ্ধ অবদানের জন্য 4টা, ও 11 নং সেক্টরের সেক্টর কমান্ডার কে? 11 নং সেক্টরের সেক্টর কমান্ডার ছিলেন তাহের, কর্নেল তাহের আর হামিদুল্লাহ, কর্নেল তাহের আর হামিদুল্লাহ এই দুইজন ছিলেন 11 নং সেক্টরের সেক্টর কমান্ডার। তাহের নামটা জানে রাখেন, তাহের নামটা জানে রাখেন, সেক্টর কমান্ডার। 15 ডিসেম্বর 1973 সালে 4টা ক্যাটাগরিতে খেতাব দেওয়া হইলো। কয়টা ক্যাটাগরিতে? 4টা ক্যাটাগরিতে। প্রথমে হচ্ছে বীর শ্রেষ্ঠ, খেয়াল করবেন, বীর শ্রেষ্ঠ দেয়া হবে 4 জনকে, কয়জনকে? সরি 7 জনকে, দেয়া হবে 7 জনকে। এই 7 জনের মধ্যে একটু খেয়াল রাখবেন, 7 জনের ভিতরে সেনাবাহিনীর ছিল কয়জন? সেনাবাহিনীর 3 জন। ওকে, ইপিআর, ইস্ট পাকিস্তান রাইফেলস, মানে আজকের বিজিবি, এর আগের বিডিআর, অর্থাৎ ইপিআর, ইপিআর এর ছিল সেনাবাহিনী ছিল 3 জন, ইপিআর ছিল 2 জন এই বীর শ্রেষ্ঠের ভিতরে। এরপরে নৌবাহিনী,
নৌবাহিনীর ছিল একজন, এরপর হচ্ছে বিমান বাহিনী, বিমান বাহিনীর ছিল একজন, মোট কয়জন? সাতজন। তার মানে দেখা যাচ্ছে কোন সাধারণ বা সিভিলিয়ান বা কোন সাধারণ পাবলিক বীর শ্রেষ্ঠ উপাধি পায়নি, যারা বীর শ্রেষ্ঠ উপাধি পাইছে হ্যাঁ সেই তাহের যাকে পরে ফাঁসি দেওয়া হয়, জি এটা সেই তাহের। সেনাবাহিনী অর্থাৎ বীর শ্রেষ্ঠদের ভিতরে কেউ সিভিলিয়ান ছিল না, সবাই কোনো না কোনো বাহিনীর সদস্য ছিল, কেউ সেনাবাহিনীর, কেউ ইপিআর এর, কেউ নৌবাহিনীর আর বিমান বাহিনীর। এরপর হচ্ছে বীর উত্তম, 68 জন। এখানে একটু ঝামেলা, অনেকেই বলেন 69 জন, খেয়াল রাখবেন আরেকজন ব্যক্তিকেও বীর উত্তম উপাধি দেওয়া হয়েছে, বাট ব্রিগেডিয়ার জামিল, যাকে আমরা কি বলতেছি জামিল, তাই না? ব্রিগেডিয়ার জামিল, এনাকে খেতাব দেওয়া হয় 2010 সালে। এনাকে মুক্তিযুদ্ধে অবদানের জন্য খেতাব দেওয়া হয় না, এনাকে খেতাব দেওয়া হয়, ইনি বঙ্গবন্ধুর সামরিক সচিব ছিলেন। বঙ্গবন্ধু 1975 সালে 15ই আগস্ট, যখন তার বাড়ি যখন দুষ্কৃতিকারীদের দ্বারা আক্রান্ত হয়, উনি সাহায্যের জন্য বিভিন্ন জায়গাতে ফোন দেয়, তো তার ফোনে যে লোকটা আগায় আসে সে লোকটা হচ্ছে ব্রিগেডিয়ার জামিল। ইনি জানতো যে যেখানে বঙ্গবন্ধুকেই মারা হচ্ছে, বঙ্গবন্ধুর বাড়ি আক্রমণ করা হয়েছে মানে কি, বঙ্গবন্ধুর উপরেই যেখানে অ্যাটাক করা হয়েছে সেখানে আমি ব্রিগেডিয়ার জামিল, তো আমরা তো আরো আগেই মারবে, নিশ্চিত মৃত্যুর কথা জেনেও উনি বঙ্গবন্ধুর ডাকে বঙ্গবন্ধুর বাসায় যায়। তো বঙ্গবন্ধুর বাসার কিছু আগেই সামনে ওই মোড়টায় ওনাকে গুলি করে হত্যা করা হয়। এই যে বঙ্গবন্ধুর জন্য তার এই আত্মত্যাগ, এই জন্য 2010 সালে তাকে কি দেওয়া হয়, বীর উত্তম খেতাব দেওয়া হয়। ইনিও বীর উত্তম, বাট ইনি মুক্তিযুদ্ধ অবদানের জন্য বীর উত্তম পায়নি, এই জন্য আমরা এই লিস্টটাতে, মূল খেতাবের লিস্টটাতে ওনাকে অন্তর্ভুক্ত করব না। এরকম খেতাব আরো পাইছে, এই চারটা ক্যাটাগরির মধ্যে বীর পরেরটা বীর বিক্রম, এই বীর বিক্রম খেতাবও মুক্তিযুদ্ধের বাইরেও অনেকে পাইছে, বাট ওগুলো আমরা লিস্টে আনবো না। এরপর হচ্ছে বীর বিক্রম, 175 জন। বীর বিক্রম আরো আছে পার্বত্য অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার জন্য, পরে অনেক আরো দুইজনকে বোধহয় বীর বিক্রম উপাধি দেওয়া হয়েছে, বাট তারা এই লিস্টে আসবে না। এই লিস্টে তারাই আসবে যারা মুক্তিযুদ্ধে অবদান রাখছে, অন্য কেউ না। এরপর হচ্ছে বীর প্রতীক, 426 জন, তাই না? 6 + 11 = 11 + 8 = 19 + 6 = 26 অর্থাৎ 673 জন। তাহলে যদি পরীক্ষায় আসে মুক্তিযুদ্ধ অবদানের জন্য মোট কতজন খেতাব পায়, 676 জন খেতাব পায়, অথবা যদি পরীক্ষায় আসে, হ্যাঁ অথবা যদি পরীক্ষায় আসে, অথবা যদি পরীক্ষায় আসে যে মুক্তিযুদ্ধে অবদানের জন্য সর্বোচ্চ খেতাব কি বীর শ্রেষ্ঠ, কিন্তু যদি পরীক্ষায় আসে মুক্তিযুদ্ধে অবদানের জন্য জীবিতদের মধ্যে শ্রেষ্ঠ খেতাব কোনটি, বীর প্রতীক, বীর উত্তম, যদি বলে মুক্তিযুদ্ধে অবদানের জন্য সর্বোচ্চ খেতাব কোনটা, মুক্তিযুদ্ধে অবদানের জন্য সর্বোচ্চ খেতাব বীর শ্রেষ্ঠ, কিন্তু এই বীর শ্রেষ্ঠ যাদেরকে খেতাব দেওয়া হয়েছে তারা কেউ জীবিত না, জীবিতদের ভিতরে সর্বোচ্চ খেতাব ছিল বীর উত্তম, পরীক্ষায় প্রশ্নটা দুই ভাবে আসতে পারে, যে মুক্তিযুদ্ধ অবদানের জন্য সর্বোচ্চ খেতাব কি তাহলে বীর শ্রেষ্ঠ, আর যদি বলে মুক্তিযুদ্ধ অবদানের জন্য জীবিতদের মধ্যে সর্বোচ্চ খেতাব কোনটা, তাইলে হচ্ছে বীর উত্তম। 68 জন, মনে রাখবেন এই 68 জনের ভিতরে 67 জনই সামরিক বাহিনীর, একজন ছিলেন সিভিলিয়ান, কাদের সিদ্দিকী, উনি হচ্ছেন সাধারণ মানুষ হিসেবে বীরত্বম উপাধি লাভ করছে। তাহলে বীরত্বম লাভকারী একমাত্র অসামরিক ব্যক্তিটাকে বঙ্গবীর কাদের সিদ্দিকী, একমাত্র অসামরিক ব্যক্তি হিসেবে কাদের সিদ্দিকী বীরত্বম উপাধি পায়, আর বাকি 67 জন ছিল সামরিক বাহিনী।
আর বিক্রম 175, বীর প্রতীক 426। মনে রাখবেন, একজন উপজাতিকে মুক্তিযুদ্ধ অবদানের জন্য একজন উপজাতিকে উপাধি দেওয়া হয়, যার নাম হচ্ছে ইউ কে চিং মারমা। ইউ কে চিং মারমা একজন আদিবাসী মারমা। ওই ইউ কে চিং মারমা হচ্ছে কোন উপাধি প্রাপ্ত? বীর বিক্রম। আর একমাত্র সিভিলিয়ান হিসেবে, সাধারণ মানুষ হিসেবে বীরুত্তম উপাধি লাভ করছে কে? কাদের সিদ্দিকী। আর একমাত্র খেতাবধারী উপজাতিকে ইউ কে চিং মারমা। ইউ কে চিং মারমা উনি কোন উপাধি লাভ করে? বীর বিক্রম উপাধি লাভ করে। এরপরে বীর প্রতীক, একমাত্র বিদেশি হিসেবে খেতাব কে পাইছিল যেন? ওডারল্যান্ড। ওনার খেতাবটার নাম কি ছিল? বীর প্রতীক ওডারল্যান্ড। ওডারল্যান্ড কোন প্রতীক প্রাপ্ত? বীর প্রতীক। এবং মনে রাখবেন, দুইজন মহিলাও খেতাব পায়, তাই না? দুইজন মহিলা খেতাব পায়, একজন হচ্ছে তারামন বিবি, আরেকজন হচ্ছেন ক্যাপ্টেন সেতারা। এই তারামন বিবি এবং ক্যাপ্টেন সেতারা, এরা দুইজন কোন খেতাব পায়? বীর প্রতীক খেতাব পায়। অর্থাৎ একমাত্র বিদেশিও খেতাব পায় বীর প্রতীক, দুইজন নারী যারা অবদান রাখছেন তারাও পায় বীর প্রতীক। মনে রাখবেন, তারামন বিবি ইনি যুদ্ধ করেন, ক্যাপ্টেন সেতারা যুদ্ধ করেন হচ্ছে 2 নং সেক্টরে। ক্যাপ্টেন সেতারা যুদ্ধ করেন 2 নং সেক্টরে, আর তারামন বিবি ইনি যুদ্ধ করেন 11 নং সেক্টরে। তাই তো কুড়িগ্রামে জন্ম কমেন্ট করবেন ওনাকে কেন বঙ্গবন্ধু বলা হয় আমি জানি না, তবে অবশ্যই আপনিও কিছুটা জানেন বঙ্গবন্ধুর সাধারণ সেন্স থেকে, ওটা আমিও জানি। আচ্ছা, যদি এতটুকু বুঝে থাকেন একটু কমেন্ট করবেন ভাই। আর ঠিক আছে।